السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়াত দান করেছেন দরুদ ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে দ্বীনে ইসলামের দিকে সঠিক পথ দেখিয়েছেন হেদায়াত দান করেছেন যার বরকতে যার অক্লান্ত মেহনত এবং পরিশ্রমে এমন একটি দল মহান আল্লাহ তৈরি করেছিলেন যে দলটির নাম সাহাবায়ে কিরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীগণ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে সরাসরি প্রশিক্ষণ নিয়েছিলেন যারা এই উম্মতের সর্বোত্তম মানুষ যাদের প্রশংসা মহান আল্লাহ স্বয়ং কোরআনে কারিমে করেছেন যাদের ওপর মহান আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহ পেয়ে আল্লাহর ওপর সন্তুষ্ট এ কথা মহান আল্লাহ স্বয়ং ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলে আজকে তাদের অন্যতম ব্যক্তিত্ব তৃতীয় খলিফা যিন্নুরাইন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কয়েকটি দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করব আপনাদের জেনে রাখা উচিত যে সাহাবায়ে কেরামদের আর বিশেষ করে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা প্রথম সারির সাহাবাগণ আস-সাবিকুন আল আউয়ালুন প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে দশজন এমন ব্যক্তি যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয় যাদেরকে একটি হাদিসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছিলেন তাদের জীবনীর ওপর এক একজনের জীবনীর ওপর এক একটি বড় ধরনের বই লিখা হয়েছে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে তবে আমরা সব কিছু না জানতে পারলেও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ দিকগুলি যেগুলি জানলে আমাদের ইমান তাজা হবে আমরা তাদেরকে অনুকরণ করার জন্য তাদের ইত্তিবা করার জন্য তাদের পদের অনুসরণ করার জন্য আমরা সচেষ্ট হব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে মহান আল্লাহ কোরআনে কারিমে একটি বায়আতের কথা অর্থাৎ শপথ বায়আত হাতে হাত দিয়ে শপথ করা এই বায়আতের কথা উল্লেখ করেছেন সূরাতুল ফাতিহাতে এবং যারা এই বায়আত নিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট এ কথা স্পষ্টভাবে আল্লাহ ঘোষণা করেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইয়ুবায়ুনাকা তাহতা শাজারা নিশ্চয়ই মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন ওই মুমিনদের প্রতি যারা হে নবী আপনার সাথে বায়াত নিয়েছিল শপথ করেছিল তাহতা শাজারা একটি গাছের তলায় ফাআলিমা মা ফি কুলুবিহিম এবং তাদের অন্তরের অবস্থা তাদের আন্তরিকতা ইখলাস নিষ্ঠার কথা আল্লাহ জেনেছিলেন যার কারণে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছেন ফা আনজালা সাকিনাতা আলাইহিম এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রশান্তি নাযিল করেছিলেন ওয়া আসাবাহুম ফাতহান করিবা এবং খুব নিকটেই তাদেরকে আল্লাহ বিজয় দান করেছিলেন তো এই ছিল বায়আত যে বায়আতের নাম হচ্ছে বায়আতে রিদওয়ান যেহেতু এই বায়াত শপথের কারণে আল্লাহ আয়াত নাজিল করে তার সন্তুষ্টির কথা ঘোষণা করেছিলেন
আর সন্তুষ্টি কি আরবি ভাষায় বলা হয় রিজওয়ান, রাদিয়াল্লাহ থেকে, রাজিয়া থেকে রিজওয়ান, রিজওয়ান বলা হয় মানে আল্লাহর সন্তুষ্টির ঘোষণার বায়াত। এমন একটি শপথ ছিল, এমন একটি কাজের জন্য তারা বদ্ধপরিকর হয়ে শপথ করেছিলেন সাহাবায়ে কেরামরা, যে তাদের উপর আল্লাহ সন্তুষ্টির ঘোষণা করেছিলেন। আর এই বায়াতটি ছিল হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফাকে কেন্দ্র করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুদাইবিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, উদ্দেশ্য ছিল উমরায় মক্কা পৌঁছার, কিন্তু হুদাইবিয়া পৌঁছেতেই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুলকে মক্কার মুশরিকরা বাধা দান করলো যে এখান থেকে এগোতে দেব না, যেহেতু তখন পর্যন্ত মক্কায় নেতৃত্ব ছিল কাফের মুশরিকদের, মক্কা বিজয় হয়নি। ষষ্ঠ হিজরির ঘটনা, অবস্থান করলেন কাছাকাছি 1400 সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে হযরত উসমান একজন ব্যক্তি, নম্র ব্যক্তি, নম্রভাষী, এবং তার অনেক আত্মীয়রা মক্কায় রয়েছে, তাদের সাথে কথোপকথনে সুবিধা হবে, তাকে প্রতিনিধি রূপে দূত হিসাবে নির্বাচিত করলেন। যাও মক্কা গিয়ে তাদের সাথে কথাবার্তা বলো যে আমরা লড়াইয়ের জন্য আসিনি, আমরা যুদ্ধ করার জন্য আসিনি, আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য মক্কা মুকাররমায় গিয়ে কাবার তওয়াফ করার জন্য, সাফা মারওয়ার সাইয়ের মাধ্যমে উমরা সম্পাদনের জন্য এসেছি, কোনো লড়াই যুদ্ধের জন্য আসেনি, আমরা উমরা করে ফিরে চলে যাব, তোমাদের মক্কা তোমাদের হাতেই থেকে যাবে, সুতরাং আমাদেরকে ঢুকতে দাও মক্কায়। এই উদ্দেশ্য নিয়ে হযরত উসমানকে পাঠানো হয়েছিল। হযরত উসমানের ওপর তারা খারাপ আচরণ করেছিল, বরং তাকে বন্দিও করেছিল, আটক করেছিল। এই আটকেই খবর একটু বড় সহে প্রচার হয়ে গেল, নবী করিম সাল্লামের কাছে এই সংবাদ এসে পৌঁছে গেল যে হযরত উসমানকে দূত হিসাবে পাঠানো হয়েছিল যে তাকে মক্কার মুশরিকরা হত্যা করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে দেখো, হযরত উসমান আল্লাহর প্রতিনিধি হয়ে, দূত হয়ে মক্কার পৌত্তলিক মুশরিকদের কাছে গিয়েছে, যদি সত্যিকার তাকে মক্কার মুশরিকেরা হত্যা করে দিয়ে থাকে তাহলে আমাদের উপর প্রতিশোধ নেওয়া ফরজ, সুতরাং বায়াত করো, শপথ করো, প্রতিজ্ঞা করো আমার হাতে হাত দিয়ে যে হযরত উসমানের বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে আমরা এই সফর থেকে ফেরবো না, যদিও হযরত উসমানকে হত্যা করা হয়ে থাকে। এই বায়াত শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তোমরা তো বায়াত করলে, হযরত উসমান তো নেই, যদি উসমানও থাকতো তো উসমান আমার সাথে বায়াত করতো, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতকে আর এক হাতের ওপর রেখে বললেন যে এই হাতটি হযরত উসমানের, যা আমার সাথে বায়াত করছে এর প্রতিশোধ নেওয়ার জন্য। এই শপথ হয়ে গেল এই খবরের ভিত্তিতে, যদিও খবরটি সত্য ছিল না যে হযরত উসমানকে মক্কার মুশরিকরা হত্যা করে দিয়েছে। পরে জানতে পারা গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন, জানতে পারা গেল যে না, তাকে তারা হত্যা করেনি, তবে তার সাথে তারা খারাপ আচরণ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতকে এত পছন্দ করেছিলেন, এই বায়াতে সাহাবায়ে কেরামদের এত আন্তরিকতা ইখলাস ছিল যে আল্লাহ সন্তুষ্টি ঘোষণা করলেন শুধু বায়াতের উপর, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। ইয ইয়ুবায়ুনাকা তাহতা শাজারা, যে সময় তারা হে নবী আপনার সাথে বায়াত করছিল তাহতা শাজারা, গাছের তলায়, একটি গাছ ছিল ওই হুদাইবিয়া নামক স্থানে, সেই গাছের তলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন এবং সাহাবারা এসে হাতে হাত দিয়ে শপথ করে বায়াত করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে হযরত উসমানের প্রতিশোধ না নিয়ে আমরা ফিরব না যতক্ষণ আমাদের দেহে আত্মা রয়েছে, জীবন রয়েছে আমাদের। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জন্য এই বায়াত হয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম, তার বংশের পরিচয় এ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তার নাম উসমান, তার আব্বার নাম আফফান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরম্পরা এইরকম ভাবে রয়েছে, উসমান বিন আফফান, আফফানের ছেলে উসমান, এবং তার পিতা আবুল আস, হযরত উসমানের দাদার নাম আবুল আস, আবুল আসের আব্বার নাম উমাইয়া, উমাইয়ার বাবার নাম হচ্ছে আব্দে শামস। এই আব্দে শামসেরা ছিল চার ভাই, আব্দে শামসরা ছিল চার ভাই, আব্দে শামস, নওফল, আর হাশিম, আর আল মুত্তালিব, আব্দুল মুত্তালিব নয়, আল মুত্তালিব, মুত্তালিব, হাশিম,
আবদে নওফল আর আবদে শামস। তো আবদে শামস আর হাশেম গোত্রের অন্তর্ভুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সবাই বুঝতে পারলাম যে কুরাইশ বংশের অন্তর্ভুক্ত তারা। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশি ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ছিল আরওয়া। এই আরওয়া কে ছিলেন? এই আরওয়া ছিলেন আরওয়ার মা, অর্থাৎ হযরত ওসমানের নানি। তার নাম ছিল বায়দা। এই বায়দা ছিলেন আব্দুল মুত্তালিবের মেয়ে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে? আব্দুল মুত্তালিবের মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফুফু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফুফু ছিলেন এই বায়দা আর হযরত ওসমানের নানি। তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এদিক দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আত্মীয়তা ছিল। তার জন্ম হয় হস্তি বাহিনীর বছরের, যে হস্তি বাহিনীর বছরটি ছিল, এর আগের জীবনের আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে সেই জামানায় আরবদের মাঝে কোনো শন গণনার ব্যবস্থা ছিল না, যেহেতু তারা খ্রিস্টানদের শন মিলাদি যে খ্রিস্টাব্দ তা জানতেন না, অপরিচিত ছিল তাদের কাছে, এবং তাদের কাছে এরকম কোনো শন গণনার ব্যবস্থা ছিল না। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে হিজরি শন গণনা আরম্ভ হয়। তাহলে জাহিলিয়াতের যুগে তারা করতেন কি, কোনো একটি বড় ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে তারা বলতেন যে এই ঘটনার পূর্বে এতদিন অথবা পরে এতদিন। যেমন খ্রিস্টপূর্ব যে ঘটনাগুলি ঘটেছে, হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বে যেসব ঘটনা ঘটেছে তাকে বলা হয় খ্রিস্টপূর্ব এত এত সালে। তো এইভাবে সেই যুগের কথাগুলিকে উল্লেখ করা হয়। তেমনি তারা বলতো যে সেই যুগের একটি বড় ঘটনা ছিল হস্তি বাহিনীর ঘটনা, আবরাহার এই যে হাতি এবং তার সৈনিকরা সব ধ্বংস হয়েছিল আল্লাহর গজবে, যার কথা সূরা ফিলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবিল ফিল হস্তি বাহিনী। তো হস্তি বাহিনীর ঘটনাটি ঘটেছিল কখন, এই নিয়ে কিছু দ্বিমত থাকলেও এই ক্ষেত্রে প্রসিদ্ধ মত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বছরে জন্ম সেই বছরই হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। আর এই হস্তি বাহিনীর ঘটনার ছয় বছর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় 576 খ্রিস্টাব্দে। 576 খ্রিস্টাব্দে, 570 বা 71 দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাহলে হযরত উসমান ছয় বছরের ছোট, বয়সে ছয় বছরের ছোট। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশা ছিল ব্যবসা, এই জন্য হযরত উসমানকে আমাদের দেশের মানুষ উসমান গনি বলে, উর্দু বাবা বাংলা ভাষায় হযরত উসমান গনি বলে খুব প্রসিদ্ধ। হযরত উসমানের সাথে উসমান গনি বলে, গনি মানে হ্যাঁ ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন বড় ব্যবসায়ী ছিলেন কুরাইশদের, এবং তার যথেষ্ট আল্লাহ পয়সা দিয়েছিলেন এই ব্যবসার মাধ্যমে। তার ফজিলত মর্যাদা সম্পর্কে এতটুকুই যথেষ্ট সংক্ষেপে যে তিনি সর্বপ্রথম যেসব কয়েকজন সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের একজন, চারজনের একজন। আল্লাহ রাব্বুল আলামিন এদের বিশেষভাবে প্রশংসা করেছেন যারা প্রথম সারির মুসলিম। সূরায়ে তাওবার আয়াত নম্বর 100 মহান আল্লাহ ইরশাদ করেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যারা প্রথম যুগের মুহাজির এবং পুরাতন আনসার, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা নিষ্ঠার সাথে ইখলাস আন্তরিকতার সাথে তাদের অনুসরণ করলো, তাদেরকেও আল্লাহ শামিল করেছেন এই ফজিলতে। কিন্তু তাদের অনুসারী হইতে হবে, ইখলাসের সাথে ইহসান বলা হয়েছে, তাদের আদর্শের সাথে মিল নেই বা আংশিক মিল আছে, কতক ক্ষেত্রে আছে কতক ক্ষেত্রে নেই তাদের জন্য নাই, পুরোপুরি তাদের সাথে, তাদের আদর্শের সাথে, তাদের আচার আচরণের সাথে, তাদের ইবাদত বন্দেগীর সাথে যাদের পুরোপুরি মিল রয়েছে তাদেরকে বলা হয়েছে আত্তাবেউন আল্লাহুম বিহসান। তাহলে সাহাবাই কেরামদেরকে যারা আদর্শ মনে করে তাদের পথে চলবে পুরোপুরিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাদেরও আল্লাহ প্রশংসা করেছেন। কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ানুহুম, মুহাজিরিন আনসার প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করেছেন এবং তাদেরকে যারা অনুসরণ করে থাকবে তাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া রাদওয়ানুহু, এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ এত নিয়ামত দান করবেন তাদেরকে যে তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর তিনি ছিলেন 10 জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির একজন, যাদেরকে একটি হাদিসে
জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এই জন্য এই কথা বলছি যে দশ জনকে শুধু সুসংবাদ দেওয়া হয়নি, সাহাবায়ে কেরামের অনেককে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের। দশ জনকে একটি হাদিসে নবী কারীম বলেছেন আবু বকর জান্নাতে যাবে, ওমর, উসমান, আলী, এইভাবে দশ জনের কথা যা বলেছেন তার মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম তিন নম্বরে রয়েছে। বাকি এই জন্যই দশ জন শুধু সুসংবাদ প্রাপ্ত নন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যে 313 জন সাহাবাই কেরাম অংশ নিয়েছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহ তাদেরকেও সুসংবাদ দিয়েছিলেন যে যারা বদরে আজকে হাজির হয়েছে এরপরে কোনো আমল যদি নাও করে, কোনো কাজ নাও করে, তাদের জন্য জান্নাত অবধারিত। তাহলে 313 জনের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তাহলে 1400 সাহাবাই কেরাম যে বায়াতে রিজওয়ানে হুদাইবিয়ার সন্ধিতে উপস্থিত হয়েছিলেন তাদেরকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এই জন্য আশারা মোবাশারা যে আরবি শব্দ মানে দশ জন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, এর অর্থ এই না যে মাত্র দশ জন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তাহলে কথাটি কি ভেঙে বলতে হবে, দশ জন সাহাবিকে একটি হাদিসে নবী করিম সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই দশ জন সাহাবির একজন যাদেরকে নবী করিম সাল্লাম সুসংবাদ দিয়েছেন জান্নাতের। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় ছয় জন এমন ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যক্তি সাহাবায়ে কেরামদের মধ্যে, যাদের ওপর বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক যিনি প্রথম ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই উম্মতের প্রথম ব্যক্তি, তার আন্তরিক বন্ধু ছিলেন, অন্তরঙ্গ বন্ধু ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স কাছাকাছি 30 বছর হয়ে গিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু জীবনীতে আমি ইঙ্গিত করেছি এর আগে আলোচনায় যে তিনি প্রথম কাজ শুরু করলেন তার বন্ধু বান্ধব মহলে ইসলামের প্রচার করা, ইসলামের দাওয়াত দেওয়া। ইসলাম কবুল করতেই চলে গেলেন হযরত উসমানের কাছে, যেহেতু অন্তরঙ্গ বন্ধু তিনি, ইসলামের দাওয়াত দিলেন, দেখো আমি আগে দিন পেয়েছি, সেই দিনের সন্ধান আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সেই দিন সাদরে গ্রহণ করেছি, তুমিও কবুল করে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত দান কর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বরে ইসলাম গ্রহণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত হচ্ছে আবু আব্দুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে যে রোকাইয়া, তার পেট থেকে আবদুল্লাহ বলে একটি ছেলে জন্ম নিয়েছিল, পরে ইন্তেকাল হয়ে গেছিল, বাল্যকালে ইন্তেকাল হয়ে গেছিল, তাই তাকে আবু আবদুল্লাহ বলে ডাকা হতো, আবদুল্লাহর আব্বা, কুনিয়ত মানে ছেলের নাম ধরে যে ডাকা হয় তাকে কুনিয়ত বলা, অথবা বাবার নাম ধরে ইবনে অমুক, অমুকের ছেলে ইবনে সৌদ, কুনিয়ত, আবু আবদুল্লাহ, আবু আব্দুর রহমান, এগুলিকে কুনিয়ত বলা হয় আরবি ভাষায়। আর আবু আমর, তার একটি ছেলের নাম ছিল আমর, এই জন্য আবু আমর বলেও তিনি মানে চেনা যেতেন। আর তার একটি মেয়ের নাম লাইলা ছিল, আবু লাইলা বলেও তাকে ডাকা হতো। আর তার লাকাব ছিল জিন্নুরাইন, জিন্নুরাইন, নূর মানে আলো, আর নুরাইন মানে দুই আলো, দুই আলো বিশিষ্ট ব্যক্তি, জিন্নুরাইন বলা হতো। জিন্নুরাইন কেন বলা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই লাকাব এই উপাধি কেন পেলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিবাহ দিয়েছিলেন তার সাথে তার মেয়ে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। যখন রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল তখন আরেক মেয়ে ছিলেন উম্মে কুলসুম, দ্বিতীয় মেয়ে রোকাইয়া, প্রথম মেয়ে নবী করিম সাল্লামের জাইনাব, তৃতীয় মেয়ে উম্মে কুলসুমের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিয়ে দিলেন, তারও ইন্তেকাল হয়ে গেল। এই যে দ্বিতীয় বিয়ে দিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিন্নুরাইন বলে আখ্যায়িত করলেন, দুই নূর, দুই আলো বিশিষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে, দুই আলো বিশিষ্ট ব্যক্তি, যার আকদে, যার জৌজিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই মেয়েকে একের পর এক দিয়েছিলেন। এই ফজিলত একমাত্র হাসিল হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাউকে হাসিল হয়। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবাহ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় মেয়ে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করার পরে। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন হিজরতের পরে পরে, দ্বিতীয় হিজরিতে, এই বদরের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বদরের যুদ্ধে গিয়েছিলেন, সাহাবায়ে কেরামদের সাথে মদিনার বাইরে ছিলেন, যেই সময় সফরে যাচ্ছিলেন তখন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি অসুস্থ। হযরত উসমানকে বললেন যে বাবা উসমান, দেখো রুকাইয়া অসুস্থ, সুতরাং তুমি বদরের জিহাদে যেও না,
বড় আকাঙ্ক্ষা ছিল তার যে ইসলামের বড় জিহাদ, প্রথম জিহাদ হচ্ছে এই। কিছু অভিযানের ছোটখাটো অভিযান হয়েছিল এর পূর্বে, কিন্তু বড় সড় জিহাদে অংশ নেওয়ার এই সুযোগ, এই চান্স আর আমি পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সান্ত্বনা দিলেন, দেখো তুমি মদিনায় থেকে আর রোকাইয়ার সেবা শুশ্রূষা করে খেদমত করে যত্ন করেই তুমি জিহাদ ফি সাবিলিল্লাহ অংশ নেওয়ার সওয়াব হাসিল করবে। এবং বদর যুদ্ধে যে গানিমাত সম্পদ কাফেরদের নবী করিম হাসিল করেছিলেন তাতে থেকে ভাগ পর্যন্ত নবী করিম সাল্লাম দিয়েছিলেন, যেহেতু নবীর আদেশেই তিনি মদিনায় ছিলেন যে রোকাইয়ার দেখাশোনা কে করবে। নবী করিম সাল্লাম বদর থেকে ফিরে আসতে না আসতে তার আগেই হযরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যান। তারপরে নবী করিম সাল্লাম উম্মে কুলসুমের সাথে তার বিবাহ দেন, পরে নবী করিম জীবদ্দ সাথে উম্মে কুলসুমেরও ইন্তেকাল হয়ে যায়। যখন উম্মে কুলসুমের ইন্তেকাল হয়ে গেছিল তখন নবী করিম সাল্লাম বড় আক্ষেপ করে বলেছিলেন যে হায়, আল্লাহ যদি আমার আরেকটি মেয়ে দিত তাহলে হযরত উসমানের সাথে আমি বিবাহ দিয়ে দিতাম, কিন্তু আর মেয়ে নেই। আরেকটি মেয়ে ফাতেমা ছিল, তার আগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়ে গেছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছিলেন, দুই হিজরত, এই ফজিলত হযরত উসমানকে হাসিল হয়েছে, সাহেবুল হিজরাতাইন বলা হয়, দুই হিজরতের অধিকারী ব্যক্তি। দুইবার তিনি হিজরত করেছেন, একবার হিজরত করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মক্কা থেকে হাবাসার, আবিসিনিয়া যাকে বলা হয় হাবাসা, এই হাবাসার হিজরত করেছেন। সেই দেশের রাজা ছিল খ্রিস্টান, কিন্তু বড় ন্যায় পরায়ণ ব্যক্তি ছিল, নাজাসি, বর্তমান এরিট্রিয়া যে এলাকাকে বলা হয় সেটি ছিল হাবাসা। সেই এলাকায় সাহাবাই কেরামরা মক্কার জালেম মুশরিক পৌত্তলিকদের জুলম অত্যাচার থেকে নির্যাতন থেকে নিরাপদ স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য নবী করিম সাল্লামের পক্ষ থেকে আদেশ পেলেন। নবী সাল্লাম যখন দেখলেন যে মক্কার কাফেরদের নির্যাতন দুর্বল অসহায় মুসলমানদের ওপর একেবারে তুঙ্গে উঠে গেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম দেখো তোমাদের যদি কেউ ইচ্ছুক হয় তাহলে মক্কা ছেড়ে দিয়ে চলে যাক, হাবাসায় হিজরত করে। আমি শুনেছি যে সেখাইন না বেহা মালিকান, সেখানে একজন রাজা রয়েছে আদিলান, নাই পরায়ণ বাদশাহ রয়েছে, যদিও সে অমুসলিম খ্রিস্টান ছিল। তাহলে নাই পরায়ণ হওয়া এই গুণটি, এটি অমুসলিমের মধ্যে থাকতে পারে? অমুসলিম হলেও তার মধ্যে নাই বিচার থাকতে পারে? লায়ুজুলামা ইনদাহু আহাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেখানে তোমরা চলে গেলে এমন নিরাপদ স্থানে চলে যাবে যে সেখানে কারো সাহস হবে না জুলম অত্যাচার করা, সেখানে গিয়ে মক্কার মুশরিক পুত্তলুকরা তোমাদের উপর জুলম অত্যাচার করতে পারবে না। অনেক সাহাবাই কেরামরা এই নির্যাতন থেকে নিরাপদ স্থানে হাবাসায় হিজরত করেছিলেন, তার মধ্যে হযরত উসমান তার বিবি রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হিজরত করেছিলেন। সেখান থেকে আবার ফিরে এসেছিলেন, আসার পরে আবার হিজরত করেছিলেন মদিনায়, দ্বিতীয় হিজরত, এই জন্য তাকে সাহেবুল হিজরাতাইন বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লড়াইগুলিতে নবী করিম সাল্লামের জামানায় যে লড়াইগুলি জিহাদ হয়েছে উপস্থিত হয়েছে নবী করিম সাল্লামের সাথে, একটি জিহাদ ছাড়া, সেটি হচ্ছে বদর। বদরে তিনি উপস্থিত হতে পারেননি, তার কারণ একটু আগে বললাম যে নবী করিমের আদেশ ছিল যে আমার মেয়ে রোকাইয়া তোমার স্ত্রী অসুস্থ এবং শেষ মুহূর্ত হয়তো বাঁচবে না, এই অবস্থায় তোমার যাওয়া চলবে না, তুমি বাড়িতেই থাকো, মদিনায় থাকো। বাকি সমস্ত ওহদ, খন্দক, খাইবার, তাবুক, হুনাইন যতগুলি জিহাদ নবী করিম সাল্লামের জামানায় হয়েছে সমস্ত জিহাদে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে যেমন বললাম যে হুদাইবিয়ার সন্ধির সময় হযরত উসমানকে দূত করে পাঠানো হয়েছিল, এই ফজিলত হাসিল হয়েছিল হযরত উসমানকে, অন্য কাউকে এই ফজিলত হাসিল হয়নি, আবু বকর, ওমর, আলী কাউকে এই ফজিলত হাসিল হয়নি, তিনি ছিলেন নবী করিম সাল্লামের দূত মক্কাবাসীদের কাছে আলাপ আলোচনার জন্য যে আমরা যে উদ্দেশ্যে এসেছি আমাদেরকে মক্কায় যেতে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দূত হয়ে মক্কায় গিয়েছিলেন সেই সময় আল্লাহ যে আয়াতগুলি নাজিল করেছিলেন আর এই বায়াত সম্পর্কে যে বায়াতটি হয়েছিল প্রথম খানে সেটি ইঙ্গিত করেছিলাম, সেই বায়াত সম্পর্কে আরেকটি আয়াত রয়েছে, একটি আয়াত, দুইটি আয়াত রয়েছে সূরাতুল ফাতহে, একটি রয়েছে আয়াত নম্বর 10 আরেকটি হচ্ছে আয়াত নম্বর 18। আয়াত নম্বর 10 এ আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, নিশ্চয়ই হে নবী তোমার সাথে যারা বায়াত করে, এই বায়াত, বায়াত রিজওয়ান অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির বায়াত, কি উদ্দেশ্য হয়েছিল যে হযরত উসমানকে
যদি হত্যা করে দিয়ে হয়ে থাকে, মক্কা মুশরিকা যদি শহীদ করে দিয়ে থাকে, তাহলে তার প্রতিশোধ আমরা নেব, না হলে এখান থেকে ফিরে যাব না, এর এই প্রতিজ্ঞা করে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, নিশ্চয়ই হে নবী তোমার সাথে যারা বায়াত করে শপথ করে তারা তোমার সাথে শুধু বায়াত করে না, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, আসলে এরা বায়াত করে মহান আল্লাহর সাথে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, মনে রাখবে এই বায়াত এই শপথে আল্লাহর হাত তাদের হাতের ওপর রয়েছে, আল্লাহর হাত তাদের হাতের ওপর রয়েছে। এই বায়াতের গুরুত্বকে, তার মর্যাদাকে, ফজিলতকে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে আয়াতে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, সুতরাং এই বায়াত এই শপথ করে কেউ যদি তা ভঙ্গ করে তাহলে সে তার ক্ষতি সাধন করবে। ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা, আর কেউ যদি বায়াত করে, শপথ করে, প্রতিজ্ঞা করে যদি তা পুরা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দান করবেন। ফাসায়ুতিহি আজরান আযীমা। তো এই বায়াত হয়েছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন প্রথমে ইঙ্গিত করেছি যে তৃতীয় খলিফা ছিলেন, এবং শুধু খলিফা বলা ভুল হবে, খলিফায়ে রাশেদ ছিলেন। খলিফায়ে রাশেদ কাকে বলা হয়, খলিফা শুধু কাকে বলে, খলিফা যিনি ইসলামিক দেশ পরিচালনা করেন কোরআন সুন্নার আলোকে, খলিফা কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নার বাস্তবায়ন করেন রাষ্ট্রীয় পর্যায়ে, তিনি খলিফা, যে কোনো কালে হতে পারে। কিন্তু খলিফায়ে রাশেদ তার আরেকটু সংযোজন করতে হবে সংজ্ঞায়, কি যিনি ইসলামিক রাষ্ট্রের নেতৃত্ব দান করেছেন কোরআন সুন্নার আলোকে পুরোপুরি ওইভাবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবদ্দশায় ইসলামিক রাষ্ট্র পরিচালনা করেছেন। খলিফায়ে রাশেদ মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, সহজ ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আর এদের সংখ্যা মাত্র চারজন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক আমিরুল মুমিনিন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর হযরত আলী। আর কারো কারো মতে পঞ্চম খলিফার নাম উল্লেখ করা হয়েছে, জেনে রাখা উচিত আপনাদের, যেহেতু চারজন অনেকে বললেন হয়তো এর বেশি জানেন না। পঞ্চম খলিফা হযরত হাসানের নাম বলা হয়েছে, হযরত আলীর শাহাদাতের পরে 6 মাস তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন, যেহেতু অল্প সময় ছিলেন এজন্য অনেকে তাকে গণনা করেননি, কিন্তু এই অল্প সময়ে এই কথাটি যদি বাদ দেন তাহলে তিনিও খলিফায়ে রাশেদ ছিলেন, পঞ্চম খলিফায়ে রাশেদ ছিলেন। তারপরে খেলাফতের রাশেদার যুগ শেষ হয়ে গেছে, যেমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ভবিষ্যৎ বাণী করেছিলেন এই ক্ষেত্রে, আল খেলাফাতু ফি উম্মতি 30 সানা, আমার উম্মতে খেলাফতে রাশেদা, খেলাফত, খেলাফত থেকে উদ্দেশ্য হচ্ছে সত্যিকার অর্থে হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ইসলামিক রাষ্ট্র পরিচালনা। 30 সানা, কতদিন? 30 বছর। সম্মাতা কোন মুলকান, তারপরে রাজত্ব শুরু হয়ে যাবে, তারপরে রাজত্ব শুরু হয়ে যাবে। তারপরে খলিফা হলেও তারাও ইসলামিক রাষ্ট্র চালিয়েছেন কোরআন সুন্নার আলোকে, কিন্তু হুবহু ওইভাবে নয় যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরআন সুন্নার আলোকে পুরোপুরি ইসলামের বিধিবিধানকে খেয়াল রেখে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে সার্বিক ক্ষেত্রে। মানো উমাইয়ের যুগে একজন বড় ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, তার নাম বলতে পারেন কেউ? উমাইয়া গোত্রের যুগে উমার ইবনে আব্দুল আজিজ, তিনি পরবর্তীকালে হলেও কাছাকাছি 100 হিজরিতে তার শাহাদাত। তো উমার ইবনে আব্দুল আজিজ এত ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন যার ফলে তাকেও অনেক মুহাদ্দিসিন ওলামায়ে কেরামরা সালাফগণ বলেছেন তিনি খলিফায়ে রাশেদ ছিলেন, কিন্তু খেলাফতের রাশেদার জামানা চলে যাওয়ার পরে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নির্বাচিত হলেন কিভাবে হলেন? সুরার ভিত্তিতে হয়েছিলেন। আজকাল সুরার অপব্যাখ্যা করে এক শ্রেণীর লোকেরা, বিশেষ করে আমাদের উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোকেরা নিজের উদ্দেশ্য সাধনার জন্য, নিজের মনের আশা হাসিলের জন্য তারা সুরা মানে গণতন্ত্র বলে থাকে, আর সুরা মানে ইলেকশন, ভোট দেওয়া, এসব মিথ্যা কথা এবং কোরআন এবং হাদিসের বিকৃতি এবং জেনে শুনে বিকৃতি করা ইহুদিদের আচরণ। মনে রাখবেন সুরা আর এই ইলেকশনে আকাশ পাতাল তফাত আছে।
সুরা আর ইলেকশনে আকাশ পাতাল তফাত। সুরার সংজ্ঞা হচ্ছে হুয়া ইত্তিফাক, সংজ্ঞাটি শুনে রাখেন যাতে করে এই বাতিলপন্থীদেরকে বলতে পারেন যারা অপব্যাখ্যা করে এই সুরার। হুয়া ইত্তিফাক ও আহলিল হাল্লে ওয়াল আকদ মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমরি মিনাল উমুর। সুরা বলা হয় যে যোগ্যতম ব্যক্তিদের, যোগ্যতম ব্যক্তিদের, যোগ্য কারা? দীনে ইসলামে যাদেরকে যোগ্য বলা হয়েছে, এলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, এলম আমল আকিদা, এলম লাগবে যোগ্য হওয়ার জন্য, দিনের এলম, দিনের জ্ঞান, এবং আকিদা সঠিক হইতে হবে, যেহেতু আজকাল আকিদায় ত্রুটি ঢুকে গেছে। সুতরাং একজন মাজার পূজারি যদি বড় তাদের আল্লামা হয় সে যোগ্য নয়, ঠিক কিনা? আটরসি মাইজবানির ভান্ডারি যদি একজন বড় আল্লামাও হয় সে যোগ্য নয়, যেহেতু আকিদাই তার ত্রুটি। এই জন্য কথা মনে রাখবেন যে আকিদা তার সঠিক হইতে হবে, আর এলম হইতে হবে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান হইতে হবে, আর আমলও হইতে হবে। আকিদা ঠিক আছে কিন্তু আমল নেই, যেমন এক শ্রেণীর বেআমল কিছু লোকেরা রয়েছেন, না জ্ঞানও আছে ইসলাম সম্পর্কে, হয়তো আকিদাও ঠিক আছে, আকিদায় ত্রুটি শিরক বিদাত নেই, কিন্তু আমলে দুর্বল, না তা চলবে না। সেই জন্য এলম আকিদা আমল, সেই এল মোতাবেক আকিদা, সঠিক আকিদা হইতে হবে, এল মোতাবেক আমল হইতে হবে। তো আহলুল হাল্লে ওয়াল আকদ, যোগ্যতম ব্যক্তিদের ইত্তিফাক ঐক্যমত, মিন উম্মতে মুহাম্মাদিন, এবং তারা হইতে হবে কাদের মধ্যে থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে। তাহলে কোনো অমুসলিম তার মেম্বার হইতে পারবে সুরা? হ্যাঁ, হিন্দু, খ্রিস্টান, কাদিয়ানি, ইহুদি, বৌদ্ধ, জৈন, শিখ হতে পারবে কি? না। সুরা একে বলা হয় মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আমরি মুনুল মিনাল উমর, কোনো একটি ক্ষেত্রে, যে কোনো ব্যাপারে। তাহলে যোগ্যতম ব্যক্তিদের, অযোগ্যদের নয়, আমলের ক্ষেত্রে অযোগ্য ফাসিকরা, আমলের ক্ষেত্রে অযোগ্য কারা? ফাসিকরা। আকীদার ক্ষেত্রে অযোগ্য কারা? মুশরিক, বিদাতিরা, পীরপন্থীরা। এলমের ক্ষেত্রে অযোগ্য মূর্খরা, যারা দিনের শরীয়তের জ্ঞান রাখে না, কোরআন সুন্নার জ্ঞান রাখে না, তাফসীরের জ্ঞান রাখে না, হাদিসের জ্ঞান রাখে না, তারা অযোগ্য। বুঝতে পারছেন তো কথা? তাহলে সুরা একে বলা হয়। এখন ইলেকশন কাকে বলা হয় বলুন? তাতে ফাসেক রয়েছে, বেনামাজি রয়েছে, কাদিয়ানি ভোট দেয়, ইহুদি খ্রিস্টান নাস্তি কমিউনিস্ট ভোট দেয়। তাহলে তাহলে ইলেকশন আর নির্বাচন আর গণতন্ত্র এগুলি কি করে সুরা হইল? কত বড় ধোকাবাজি দিনের নামে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন নির্বাচিত হয়েছিলেন খলিফা হিসাবে সুরার ভিত্তিতে, আচ্ছা সুরায় মদিনায় সেই যুগে, সেই যুগে সবাই যোগ্য আলহামদুলিল্লাহ, সেই জামানায় সাহাবায়ে কেরামের জামানায় শিরক ছিল কি? শিরক ছিল না। তাহলে আকীদায় ত্রুটি ছিল না, আমলের ত্রুটি সেই জামানায় কল্পনা করা যে বেনামাজি ছিল কি? ছিল না। তাহলে আমলের ত্রুটি তেমন ছিল না, যদি থাকে তো মুনাফিকদের ছিল, মুসলিম মুমিনদের আমলে ত্রুটি ছিল না, বেনামাজির কল্পনা ছিল না, ফাসেক সারাবি কাবাবির কোনো কল্পনা ছিল না সেই জামানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের খলিফাদের জামানায়, হযরত উমারের জামানায়। আর এলমের ক্ষেত্রে মদিনায় সাহাবায়ে কিরাম, তখন সাহাবায়ে কিরাম সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা শিক্ষা নিয়েছেন, প্রশিক্ষণ নিয়েছেন তারা, তাহলে এলমের অভাব ছিল না। তার মধ্য থেকে মাত্র ৬ জনের নাম নির্বাচিত করেছিলেন যে এরা সুরার সদস্য। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা যখন শেষ সময়ে কাছে আসলো, হযরত উমার বললেন যে কখন আমার ইন্তেকালের মুহূর্ত চলে আসবে, আমি ৬ জনের নাম ঘোষণা করে দিচ্ছি, এই ৬ জনের মধ্য থেকে তোমরা একজনকে খলিফা নির্বাচিত করবে এবং ৬ জন আপোষে পরামর্শ করবে, ৬ জনের তিনজন তিনজন যদি ভাগ হয়ে যায় তাহলে এর ফয়সালা কে করবে? আমার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উমার, যে যোগ্যতম সাহাবী ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথেষ্ট হাদিস তার জানা ছিল, মুখস্থ ছিল, দিন সম্পর্কে যথেষ্ট তার জ্ঞান ছিল, তাকওয়ায় এবং সুন্নতের পাবন্দিতে তার মোকাবিলায় কোনো সাহাবী পাওয়া মুশকিল ছিল, এত দিনদার ধার্মিক ছিলেন তিনি, হযরত আব্দুল্লাহ, নবী করিম তার সম্পর্কে সহিহ বুখারী হাদিস, নেমার রাজুল আব্দুল্লাহ লাউকানু ইসাল্লি বিল্লাইল। আহ, হযরত আব্দুল্লাহ সম্পর্কে হাফসার সামনে, হাফসা কে? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা না কে? আল্লাহ রাসূলের জওজা মুহতারামা উম্মুল মুমিনিন, উমারের মেয়ে আর আব্দুল্লাহর বোন। হাফসাকে বলছেন স্ত্রীকে, নেমার রাজুল আব্দুল্লাহ, আব্দুল্লাহ সর্বোত্তম ব্যক্তি, নেমার রাজুল অত্যন্ত ভালো মানুষ, লৌকানা ইউসাল্লি বিল্লাইল, কিন্তু একটি কাজ যদি সে করতে পারে, কন্টিনিউ যদি চালিয়ে যেতে পারে, সেটি হচ্ছে রাতে যদি তাহাজ্জুদ পড়তে পারে। সার্টিফিকেট দিয়েছেন এই আব্দুল্লাহ সম্পর্কে হযরত উমার বললেন যে যদি তিনজন তিনজন ভাগ হয়ে যায়, তিনজন বলে না
অমুক কে হইতে হবে, আর তিনজন বলছে না অমুক, তাহলে কে খলিফা হবে বা এর ফয়সালা কি করে হবে? ভাগাভাগি তো হয়ে গেল, তিনজন তিনজন সমান হয়ে গেল, তখন চতুর্থ বা ব্যক্তি ফয়সালা করবেন আবদুল্লাহ। আবদুল্লাহ এই তিনজন তিনজনের যেই দিকে তিনি মানে সমর্থন দেবেন তিনি খলিফা হবেন। কিন্তু ওয়ালাইসা লাহু মিন হাযাল আমরি শাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা না ঘোষণা করে দিলেন তার জীবদ্দশায় যে খেলাফতে আবদুল্লাহর কোনো অংশ নেই, মনে রাখবে। আবদুল্লাহকে যদি কেউ খলিফা বানায় সে খলিফা হতে পারবে না আমার উপদেশ, যাতে করে লোকেরা এই সন্দেহ না করে যে দেখো আবদুল্লাহর নামটিও দিয়ে গেল, যে যাতে করে তার ছেলেরও একটা সম্ভাবনা থাকে খলিফা হওয়ার, ওই রাস্তাই বন্ধ করে দিলেন তিনি আমিরুল মুমিনিন। এমনিতে খলিফায় রাশেদ বলা হয়নি তাকে, আমার ছেলের এই খেলাফতিতে কোনো অধিকার নেই, তাকে খলিফা বানাতে পারবে না তোমরা। তিনি পরামর্শ দেবেন, সমর্থন যোগাবেন, যদি দেখা যায় তিনজন তিনজন ভাগ হয়ে যাচ্ছে তাহলে চতুর্থ হয়ে তিনি ফায়সালা দেবেন যে কে খলিফা হইতে পারে। এই ছয় জনের নাম ছিল, একজন হযরত উসমান, দুই হযরত আলী, তৃতীয় আব্দুর রহমান বিন আউফ, চতুর্থ সাদ বিন আবি ওয়াক্কাস, আর পাঁচ নম্বরে ছিল জুবাইর, ছয় নম্বরে তালহা। এই ছয় জনের মধ্যে থেকে একজন খলিফা হবেন হযরত উমারের পরে। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে পরামর্শ হলো, শুরা মানুষের সাথে পরামর্শ করা হলো, লোকজনদের সাথে, এবং তার সাথে সাথে আপোষে এই ছয় জনের পরামর্শ হলো। অধিকাংশ লোক সমর্থন দিলেন হযরত উসমানের ক্ষেত্রে, যদিও কিছু লোক আরো বলছিলেন যে হযরত আলীকেও খেলাফত দেওয়া যেতে পারে, কিন্তু অধিকাংশ লোকের সমর্থন হযরত আব্দুর রহমান বিন আউফ। বিভিন্ন ঘরে গিয়ে বিভিন্ন যোগ্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে জানতে পারলেন যে হযরত উসমানকে অধিকাংশ লোকেরা চায়, সুতরাং হযরত উসমানকে খেলাফত দেওয়া হলো এবং সাহাবাই কেরামরা বায়াত করলেন। এইভাবে খলিফা নির্বাচিত হলেন শুরার মাধ্যমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খেলাফত করেছেন। এই চার জন খলিফার মধ্যে সবচাইতে বেশি সময় নিয়ে খেলাফতে থেকেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছরে, মাত্র 12 দিন কম, 12 বছরে 12 দিন কম, আর কারো কারো মতে 12 বছরে 8 দিন কম। তার খেলাফত আরম্ভ হয়েছিল প্রথম মুহররম 24 হিজরিতে, প্রথম মুহররম 24 হিজরিতে, আর তার শাহাদাত হয়েছিল মানে খেলাফতের সমাপ্তি ঘটেছিল 18 জিলহজ 35 হিজরিতে, 18 জিলহজ 35 হিজরিতে। তার বয়স সম্পর্কে একটু দ্বিমত আছে, কিন্তু খোলাফাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স তিনি পেয়েছিলেন। কমের পক্ষে যেটি বলা হয়েছে যে তার বয়স 78 এবং কারো কারো মতে 82 এবং কারো মতে 90 পর্যন্ত তার বয়স হয়েছিল, 78-এর কম নয় তার বয়স হয়েছিল, যথেষ্ট বয়স তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই চার খলিফার মধ্যে সবচেয়ে বেশি বৃহৎ রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছিল। পূর্ব দিকে কাবুল পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছিল, ইসলামিক রাষ্ট্রের সীমানা পৌঁছেছিল, এবং পশ্চিম দিকে মরক্কো পর্যন্ত। এই বিশাল দেশের খলিফা ছিলেন হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এখন কিছু হাদিস শোনা যাক, তিনি কেমন ভাবে শহীদ হলেন তাও সেই হাদিসগুলির মাধ্যমে জানতে পারা যাবে সংক্ষেপে, যদিও বিস্তারিত আলোচনার জন্য সময় নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুলতাজিআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুয়েছিলেন, ফি বাইতিহি, নিজ বাড়িতে, কাশিফান আন ফাখিজাইহি আও সাকাইহি, সেই অবস্থায় তার রানের কিছু অংশ খোলা ছিল, অথবা বর্ণনাকারী সন্দেহ তার রান নয় বরং পায়ের যে পাঞ্জরা এর কিছু অংশ খোলা ছিল, গোড়ালি। তো যাই হোক, রানও যদি খোলা থাকে কিছু অংশ থাকতে পারে, যেহেতু এই এই ক্ষেত্রে এই মশলাটিকে ভালো করে জেনে নেওয়া উচিত, যেহেতু আজকেই সকালে আমাদের এক ভাই বললেন যে এক বিদাতি হাফেজ, আমাদের দেশের হাফেজরা তাদের এলম তো নেই কিন্তু ফতোয়া দিতে কম নয়, এর আগে অনেকবারই আমি বলেছি খালি হাত ফেরাবেন না, আপনাকে খালি হাত ফিরাবেন না, বুঝতে পারছেন, পয়সা চাইলে খালি হাত ফিরিয়ে দেবে, ওরা মিলাদ মিলাদ টিলাদ করবে না, করে কোরআন খাই নিজের বাড়িতে করে, করবে না, পরের বাড়িতে শুধু করে, কিন্তু ফতোয়া চাইলে খালি হাতে ফিরাবেন না আপনাকে। তো সেই বিদাতি হাফেজ বলছে যে এই রামের ঘটনা, যে বোখারের হাদিস কি করে সহি হতে পারে সবগুলি, নবী করিম সাল্লাল্লাহু রান খুললেন, এটা কি হতে পারে? বোখারিতে হাদিস আছে নবী সাল্লাম এই রান খুলেছিলেন নিজ বাড়িতে, কি কি ওরা হতে পারে, কেন হতে পারে না? বলছে রান ঢাকা ফরজ, ফতোয়া দেখেন এই বিদাতি হাফেজের ভাই মৌলভীর।
রান রাখা ফরজ, আর বুখারীতে হাদিস আছে সেটা হইতে পারে না, বুঝতে পারছেন? এখন শোনো, রান ঢাকা ফরজ কোথায় পেলেন এটি কথা? রান ঢাকা ফরজ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান ঢেকে থাকতেন। তারপরে এখন শোনাই আপনাদেরকে, রান ঢাকা যদি ফরজ হয় তো আমাদের দেশের তাহলে অধিকাংশ মুসলিম এই ফরজ তরক করে যারা চাষি। আমার দেশের, আমাদের দেশ কেন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, বর্মা চলে যান, অধিকাংশ মানুষরা হচ্ছে চাষি, গ্রামে গঞ্জে বসবাস করে, তাই না? আর চাষি সবাইকে রান খুলতে হয়, ফলে না রান না খুললে কাজ করতে পারবে তো? তাহলে সবাই ফরজ তরক করে, হ্যাঁ, এই ক্ষেত্রে এটা কি হতে পারে? এরা কি সবাই জাহেল মূর্খ? তাদের মধ্যে অনেকেই ধার্মিক রয়েছে, এমন না যে সবাই বেনামাজি, অনেকে নামাজি রয়েছে, ধার্মিক রয়েছে, আল্লাহওয়ালাও রয়েছে, চাষের কাজ করে আর কাপড় উঠে চায় রানের ওপরে, তাহলে কি ফরজ তরক করে দিল? এই যে বিদাতিদের ফতুয়া, কোনো কোরআন এবং হাদিস ভিত্তিক হয় না, মন গড়া সব ফতুয়া। অথচ লজ্জা স্থান দুই ভাগে ভাগ করা হয়েছে, আওরাতে খফিফা, আওরাতে গালিজা। পুরুষদের লজ্জা স্থান মানে হালকা লজ্জা স্থান, আওরাতে খফিফা মানে হালকা লজ্জা স্থান। হালকা লজ্জা স্থান নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর আওরাতে গালিজা মানে হালকা নয় যেটা, হ্যাঁ, অকাট্যভাবে ঢাকতে হবে, যেটা কোনো সময় খোলা চলবে না কারো, অন্য কারো সামনে, স্বামী স্ত্রী ছাড়া। সেটা হচ্ছে মানুষের সামনের দিক এবং পিছন দিক লজ্জা স্থানে, যেটাকে আরবি ভাষায় কবল এবং দবর বলা হয়। তো এই দুটো স্থান হচ্ছে আওরাতে গালিজা, বাকি আওরাতে খফিফা, হালকা লজ্জা স্থান। এখন কেউ যদি বলে যে রান ঢাকা ফরজ, ফরজ তরক হলো, তাহলে তো নাভি, নাভি থেকে শুরু হয়, তার নাভির নিচে একটু কাপড় গেলে তাহলে ফরজ তরক হয়ে গেল। আর ফরজ তরক করা সাগিরা গোনা না কাবিরা গোনা বলেন দেখি? তাহলে নাভির নিচে কাপড় নামলেই কাবিরা গোনা হয়ে গেল? এ তো ইহুদিদের মতো ধর্ম হয়ে যাবে। ইহুদিদের ধর্মে যদি কাপড়ে পেশাব লেগে যায় তো কাপড়কে কেড়ে ফেলে দিতে হয়, যেই ধর্ম বাস্তবায়ন করা অসম্ভব, যার ফলে তারা ধর্ম ছেড়ে ছুড়ে একবারে দুনিয়াদার, নিছক দুনিয়াদার হয়ে গেছে, তাদের ধর্মের সাথে তাদের ব্যক্তি জীবনের কোনো সম্পর্ক নেই, সেই ধর্ম পালন করাই মুশকিল যেই ধর্মে এই কঠোরতা থাকবে। দীনে ইসলাম কে আল্লাহ বলছেন, ওমাজা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, দিনে কোনো সংকট নেই, কষ্ট নেই, দিন সহজ। বুখারী শরীফের হাদিস, ইন্নাদ্দিন ইউসরুন, দিন অত্যন্ত সহজ। তাহলে সহজ কি করে? যে কোনো মানুষের নাভির নিচে কাপড় নামতে পারে। আচ্ছা, তারপরে আরো মজার কথা একটু শুনিয়ে দিয়ে, যেহেতু ওই মোল্লা হানাফি, কথা বুঝতে পারছেন, বাহাউসি হাফেজ হানাফি যে ফতোয়া দিচ্ছে এই বুখারী হাদিস কি করে সহি হতে পারে, যে হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু রান খুলেছেন। শুনুন, হানাফি ফেকাই হেদায়েতে আছে যে কোনো মানুষের নামাজের অবস্থায় যদি রানের চার ভাগের এক ভাগের কম খুলে যায় তো নামাজ হয়ে যাবে। রানের চার ভাগের এক ভাগ বা তার চাইতে কম অংশ যদি খুলে যায় নামাজ হয়ে যাবে, আর চার ভাগের বেশি যদি খুলে যায় তাহলে নামাজ হবে না। তাহলে রান ঢাকা পুরোপুরি যদি ফরজই হতো তাহলে চার ভাগের এক এক ভাগকে নামাজের অবস্থায় এবাদতে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়া অবস্থায় কি করে এই হানাফি ফেকাতে অনুমতি দেওয়া হইল? বুঝতে পারছেন না, পারছেন না আমার কথা? তাহলে তোমাদের ফেকার কিতাবেতেই ফরজ তরক করে নামাজ জায়েজ বলা হয়েছে, ফরজ তরক করে নামাজ কি করে জায়েজ হতে পারে? তাহলে বোঝা যাচ্ছে রান ঢাকা ফরজ নাই, রান ঢাকা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান খুলেছিলেন, তারপরেও বর্ণনাকারী সন্দেহ আছে রান খুলেছিলেন অথবা রান নাই, রানের নিম্নে ভাগের কিছু অংশ খোলা ছিল। ফাস্তাজান আবু বকর, হঠাৎ করে আবু বকর আসলেন, অনুমতি চাইলেন প্রবেশ করার, ফাআযিনা লাহু, নবী সাল্লাম অনুমতি দিয়ে দিলেন। ওহু আলা তিলকাল হাল, নবী সাল্লাম সেই অবস্থাতে শুয়ে থাকলেন। কাশেফান আন ফাখিজাই, তারপরে কথাবার্তা বললেন আবু বকর, সুম্মা ইস্তাজানা উমার, অথবা হযরত উমার অনুমতি চাইলেন, ফাআযিনা লাহু, তাকে অনুমতি দিলেন। ওহু কাযালিক ফাতাহাদাস, কথাবার্তা বললেন তার সাথে ওই অবস্থাতেই, রান খুলাই আছে কিছু অংশ। সুম্মা ইস্তাজানা উসমান, হঠাৎ করে হযরত উসমান এসে অনুমতি চাইছেন। ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে বসে গেলেন, রান ঢেকে নিলেন, শুয়েছিলেন বসে গেলেন, ওয়াসাওয়াসি আবু কাপড় ঠিক করে নিলেন। ফালাম্মা খারাজা কালাত আয়েশা, হযরত উসমান যখন বেরিয়ে চলে গেলেন, আয়েশা বলছেন, দাখাল আবু বকর ফালাম তাহতাশালাহু, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকর আসলেন, আপনি শুয়েই থাকলেন আর যে অবস্থায় ছিলেন সেই অবস্থায়, অলম তো বালে, খেয়াল করলেন না যে আপনার রানের কিছু অংশ খোলা। তোমার দাখাল আমার, হযরত তোমার আসলেন, ফালাম তাহতাশালাহু, তারপরেও আপনি শুয়েই থাকলেন, তার কোনো তওয়াক্কা করলেন না। তোমার দাখাল উসমান, অতবার যখন উসমান আসে, ফাজালাস্তা ওয়াসাওয়াইতা সিয়াবাকা, বসে গেলেন এবং কাপড় ঠিকঠাক করে নিলেন।
ফাকাল নবী করিম বলছেন আলা আস্তাহি মিন রাজুলিন ইস্তাহি মিনহুল মালায়েকা, আমি কি সেই ব্যক্তিকে লজ্জা করব না যে ব্যক্তিকে দেখলে ফেরেশতাও লজ্জা করে, ফেরেশতা লজ্জা পায়, বেশি লজ্জাশীল লোককে দেখলেও লজ্জা লাগে, ঠিক না? তো অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস দ্বারা বুঝতে পারা গেল। আরেকটি রওয়ায়াত রয়েছে মুসলিমে, আরেকটি বাড়তি, ইন্না উসমান, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আয়েশাকে, দেখো ইন্না উসমান রাজুলুন হাইয়ুন, হযরত উসমান অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি, ওয়া ইন্নি খাশিতু ইন আযনত লাহু আলা তিলকাল হাল, এই অবস্থাতে যে অবস্থা আমি শুয়েছিলাম যদি তাকে অনুমতি দিতাম যে এসো এসো তাহলে দেখে ফিরে চলে যেত, আল্লাহ ইয়াবলুগা ইলাইয়া ফি হাজাতি, কি প্রয়োজনে এসেছিল আসতো না দেখে ফিরে চলে যেত, সেই জন্য উঠে বসে গেলাম। এই ছিল হযরত উসমানের লজ্জা সম্পর্কে ফজিলতের একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমানকে রফিক, অন্তরঙ্গ বন্ধু বলে আখ্যায়িত করেছেন একটি হাদিসে। হযরত তালহা বিন উবাইদুল্লাহ, যে আশরা মুবাশশারের একজন, তিনি বর্ণনা করেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন লিকুল্লি নবিইন রফিকুন, প্রত্যেক নবীর একজন করে রফিক দোস্ত আছে, ওয়া রফিকি ফিল জান্নাতে উসমান, আর জান্নাতে আমার দোস্ত বন্ধু হবেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজির হাদিস এবং হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের সময় ঘোষণা করলেন, তাবুকের যুদ্ধ সময়টি এমন ছিল, খরার সময় ছিল, গরমের সময়, গ্রীষ্মকাল, আর মানুষের সংকটের সময় ছিল, আর্থিক দিক থেকে অভাব ছিল, খেজুর পাকতে যাচ্ছে ওই সময়, সবাই আশা করছিল যে কয়েকদিনের মধ্যে খেজুর পেড়ে নিয়ে আসবো, খেজুর কেটে নিয়ে আসবো, একটু স্বচ্ছলতা আসবে, হাতে পয়সাও ছিল না, খাবার দাবারও বাড়িতে ছিল না, হঠাৎ করে আদেশ হলো যে তাবুকের জন্য মদিনা থেকে দীর্ঘ কত দূরের রাস্তা, 600-700 কিলোমিটার রাস্তা, তাবুকে যেতে হবে যুদ্ধের জন্য, যেহেতু রোম সাম্রাজ্যের রাজা আমাদেরকে ধমকাচ্ছে, সাহস করছে, সে সৈনিকদের প্রস্তুত করছে যে মদিনায় এসে আক্রমণ করতে হবে, আক্রমণ মদিনায় কেন, আমরাই এগিয়ে যাই যাতে করে একটু তাদেরকে শাসানি দেওয়া হয়, ধমক দেওয়া হয়, এবং তারা বুঝতে পারে যে না, মুসলমানদের মধ্যে শক্তি আছে, 700 কিলোমিটার এগিয়ে চলে এসছে আমাদের ওপর হানা দেওয়ার জন্য, মদিনায় আক্রমণ করা যাবে না। অত সেই যুগের পরাশক্তি রোম সাম্রাজ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হয়ে গেল ওই মুহূর্তে, আল্লাহর পক্ষ থেকে আদেশ, এই জন্য দেখা হলো না যে এখন আর্থিক স্বচ্ছলতা নেই, এই নেই, সেই নেই, এই সব খেয়াল করা হলো না, আল্লাহর আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন যার বাড়িতে যা কিছু আছে নিয়ে আসো, যে যা পারে নিয়ে আসার চেষ্টা করলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাবুকের যুদ্ধের 1/3 অংশের খরচ বহন করেছিলেন, 1/3 খরচ বহন করেছিলেন, তা কতটুকু ছিল আপনাদেরকে শোনায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বহন করেছিলেন 950 উট, উট দিয়েছিলেন, জিহাদে তখন উট ব্যবহার হতো, 950 উট, এবং ঘোড়া 50টি ঘোড়া দিয়েছিলেন মুজাহিদিনদের জন্য, আর 1000 স্বর্ণমুদ্রা দিনার, 1000 স্বর্ণমুদ্রা দিয়েছিলেন। তো এইভাবে তিনি অংশ নিয়েছিলেন এই জিহাদে তাবুকে, এবং তাবুকে অংশ যখন নিলেন তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন এই কথাটি আপনাদেরকে শোনাই হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ শুনি, আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হযরত উসমান 1000 দিনার নিয়ে আসলেন, যা এলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান বি আলফি দিনারিন, হযরত উসমান 1000 দিনার নিয়ে আসলেন, ফি কুম্মেহি তার আস্তিনে করে, সেই যুগের আস্তিন খুব বড় হতো, আস্তিনেই পকেট থাকতো, আজকাল যেমন সুডানিদের আস্তিন দেখবেন আর একটা মানুষ ঢুকবে, হ্যাঁ, তো আস্তিনে করে, কোলে নিয়ে এসে দিয়ে দিলেন স্বর্ণ মুদ্রা সোনার দিয়ে দিলেন। ফরায়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুর রহমান বলছেন সাহাবী, যে আমি দেখলাম নবী করিম তার কোলে সেই স্বর্ণ মুদ্রাগুলিকে নিয়ে উলট পালট করছেন, দেখছেন আর বলছেন ভাইয়া কুল, ইরশাদ করছেন মা দাররা উসমান মা আমিলা বাদ আল ইয়াউম মাররাতে, মা দাররা উসমান, উসমানের কোনো ক্ষতি হবে না, মা আমিলা বাদ আল ইয়াউম, এর পরে কোনো আমল করুক বা নাই করুক, কিছু করুক আর নাই করুক, আজকের আমল তার মুক্তির জন্য যথেষ্ট। আর একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাই মেম্বারে চললেন, বক্তব্য রায় তো রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানজিলু আনিল মেম্বারে বক্তব্য করলেন, উৎসাহিত করলেন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের জন্য সংকটের মুহূর্ত,
গ্রীষ্মকাল, ভয় করো না। কুল নারু জাহান্নাম আশাদ্দ হারান লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ কোরআন ইরশাদ করলেন এই মুহূর্তে আয়াতটি নাজিল হয়েছিল, তোমরা এই কথা দেবো না। বিশেষ করে মুনাফিকদের কে সম্বোধন করে বলা হয়েছে, মুনাফিকরা বলেছিল যে আরে তাবুকের সময় মোহাম্মদ সাল্লামের কোনো চিন্তা ভাবনা আছে? এই তাবুকের যুদ্ধের জন্য আদেশ দিল আমাদেরকে 700-800 কিলোমিটার এত দূর যেতে হবে, আর গ্রীষ্মকাল খেজুর পাকতে যাচ্ছে, যদি এক মাস একটু লেট করে দিই খেজুর সব ঝরে পড়ে যাবে, পাকেটে খেয়ে নেবে, আমরা একটিও ঘরে নিয়ে আসতে পারবো না। কেমন কথা হলো, ঘরে একটা পয়সা নেই, কি করে জিহাদ হইতে পারে এই সময়, আর গরমের সময় কি করে আমরা যাব? মোনাফেকরা এইরকম কথা বলেছিল। আল্লাহ কোরআনে আয়াত নাজিল, কুল হে নবী এই মোনাফেকদেরকে বলে দাও, নার ও জাহান্নাম আশাদ্দ হাররা, জাহান্নামের আগুন এই গ্রীষ্মকালের চাইতে অনেক উত্তপ্ত, অনেক উত্তপ্ত। সুতরাং জাহান্নামের আগুনকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য করলেন, উৎসাহিত করলেন সাহাবায়ে কেরামদেরকে, এবং খুতবা থেকে নামতে গিয়ে তিনি এই কথাটি ইরশাদ করলেন, মা আলা উসমান মা আমেলা বাদা হাজহি, উসমানের কোনো ক্ষতি হবে না এরপরে যদি কোনো আমল না করে। মা আলা উসমান মা আমেলা বাদা হাজহি, উসমানের কোনো ক্ষতি হবে না এরপরে যদি কোনো আমল না করে। এছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে বায়াত রিজওয়ান হয়েছিল এই সম্পর্কে একটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলছেন লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বি বায়াতির রিজওয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন লম্মা ওমেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বি বায়াতির রিজওয়ান, আল্লাহ রাসূলকে আদেশ দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে যে তুমি শপথ নাও, শপথ ধরে কানা উসমানু রাসূল রাসূলুল্লাহ ইলা মক্কাতা, তখন হযরত উসমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাসূল অর্থাৎ দূত ছিলেন। রাসূল মানে দূত হয়, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল মানে আল্লাহর দূত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাসূল মানে তিনি দূত, মানুষের কাছে তিনি পাঠিয়েছিলেন মক্কাবাসীদের কাছে আলোচনার জন্য। ফামায় আন্নাস, লোকদের সাথে বায়াত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল বা ইন্না উসমানা ফি হাজাতি ইল্লাহি ওয়া হাজাতি রাসূলিহি, হযরত উসমান আল্লাহর প্রয়োজনে এবং তার রাসূলের প্রয়োজনে মক্কায় গিয়ে রয়েছে, তোমরা বায়াত করো এবং মনে রাখো যে হযরত উসমানও বায়াত করছে আমার সাথে, যদি তিনি থাকতেন আমার সাথে বায়াত করতেন। ফাদারাবা বিহাদা ইয়াদাইহি আলাল উখরা, এক হাতকে অন্য হাতের সাথে মিলালেন এইভাবে যেমন বায়াত করে, এই দুই হাতকে মিলালেন নিজের হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতের সাথে, আর বললেন ফাকানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রা মিন আইদি মি আইদিহিম লি আনফুসিহিম, এবং বললেন যে দেখো এটি হচ্ছে হযরত উসমানের হাত আর আমি উসমানের সাথে বায়াত করছি, উসমান উপস্থিত নেই, আর উসমান এর হাত নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত যে উসমানের হাতের বিকল্প হিসাবে বায়াত নিচ্ছে, আল্লাহ রাসূলের হাত উসমানের জন্য যে ব্যবহার হলো এই হাত সবার হাত চাইতে উত্তম, সাহাবি বললেন এই কথা। তো এই ছিল বায়াতে রিজওয়ান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু ইসলামের শত্রুরা মিশর থেকে এসে তারা ঘেরাও করেছিল মদিনায়, বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছিল, মিথ্যা অভিযোগ, তিনি স্বজন প্রীতি করেন, তিনি তার আত্মীয় স্বজনকে বেশি দেখাশোনা করেন, তাদেরকে নেতৃত্ব দিয়ে দেখেন ইত্যাদি ইত্যাদি, এসব কথাবার্তা বলে অনেক মিথ্যা অপবাদ দিয়ে তার বাড়িতে ঘেরাও করলো এই ফিতনা সৃষ্টিকারীরা। আর ঘেরাও করে হজের মৌসুম ছিল, অধিকাংশ লোকেরা মদিনা থেকে হজে গিয়ে মক্কাই ছিল, আর যারাও সেখানে ছিল তারা চেয়েছিল যে এদেরকে তাড়িয়ে দেওয়া হোক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দেননি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন দেখো আমাকে যদি হত্যা করে, একজনকে হত্যা করলো, দেখুন চিন্তা খলিফা রাশেদের চিন্তা দেখুন, যদি আমাকে হত্যা তারা করতে চায় একজনকে হত্যা করবে, কিন্তু তোমরা যদি এদের প্রতিরোধ করতে চাও, এদেরকে তাড়াতে চাও, তাহলে আপোষের লড়াই শুরু হবে, তারাও মুসলমান, যদিও তারা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী মুসলমান, তারা মুসলমান কলমা পড়া মুসলমান, তারাও হতাহত হবে এবং তোমরাও হতাহত হবে, একজনের জীবনের জন্য তারা একজনের জীবনের পিপাসু, আমাকে তারা হত্যা করতে চায় না, আমার জন্য তোমাদের 50 জন 100 জন 200 500 জন মারা যাবে, তাদের 50 জন হালাক হবে, এটা আমি চাই না, আমার জীবনটিকে কুরবানি করে দিয়ে উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তায় তোমাদেরকে আমি বাঁচাতে চাই, নিরাপদ রাখতে চাই, নিষেধ করেছিলেন, কঠোরভাবে নিষেধ করেছিলেন। বারবার সাহাবায়ে কেরামরা যারা হিতাকাঙ্ক্ষী তারা আসছিলেন তার ঘরে, আসার পরে বলছিলেন যে আপনাকে এইভাবে ঘেরাও করে রেখেছে মসজিদ নববীতে, আপনাকে নামাজ পড়তে দিচ্ছেন না, মিষ্টি পানি আপনাকে পান করতে দিচ্ছেন না, আপনি বাড়ি থেকে বের হতে পারছেন না, আর আপনাকে হত্যা করার জন্য এরা বদ্ধপরিকর, আদেশ দেন এদের বিরুদ্ধে আমরা লড়াই করি, এদেরকে হত্যা করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দেননি। এ সম্পর্কে একটি হাদিস শোনাই, তিনি যখন ঘরে এই ঘেরা অবস্থায় চারিদিক থেকে ইসলামের শত্রুরা ফিতনা ফাসাদ সৃষ্টিকারীরা ঘিরেছিল, তখন তিনি উকি মেরে তাদের সাথে কথাবার্তা বলা আরম্ভ করলেন।
হযরত সুমামা বলছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা আশরাফা আলাইহিম ফাকাল আনশুদুকুমুল্লাহু আল ইসলাম, তোমাদের কি আল্লাহ এবং ইসলামের দোহাই দিচ্ছে, আল্লাহর নাম নিয়ে তোমরা বলো দেখি হাল তাআলামুন, তোমরা জানো কি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিম আল মদিনা, যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করলেন হিজরত করে, ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাজাবু গায়রা বীরে রোমা, মদিনায় কোনো মিঠা পানির ব্যবস্থা ছিল না, লবণাক্ত পানি, খারাপ পানি, পানীয় যোগ্য কোনো পানি ছিল না, পান করার মতো ভালো পানি ছিল না, একটি কূপ ছাড়া, সেই কূপটির নাম বীরে রুমা, রুমা কূপ, এবং সেটি ছিল অমুসলিমদের হাতে। ফাকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াস্তরি বীরা রুমাতা ইয়াজালু দালওয়াহু মা'আদিলা আল মুসলিমিন বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, কে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি এই রুমা নামক কূপটিকে অমুসলিমদের কাছ থেকে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবে তার জন্য জান্নাত রয়েছে, নবী করিম ঘোষণা করেছিলেন। পয়সা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, অন্তর ছিল, তিনি বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজ করব। হযরত উসমান এই বীর রুমা খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, সবাই সেখান থেকে মিষ্টি পানি নিতেন। ফাস্তারে তো আমি নিসুলবে মালি, আমি আমার নিজের পয়সা দিয়ে খরিদ করেছিলাম, ওয়ান্তুম ইয়াম তামনা উনিয়ান আশরাবা মিনহা হাত্তা আশরাবা মিন মাইল বাহরে, আর আজকে বাধা দিচ্ছ আমাকে ওই মিষ্টি পানি আমার সেই কূপ থেকে পানি পান করতে দিচ্ছ না যেটা আমি তোমাদের জন্য আমার জন্য সবার জন্য খরিদ করেছিলাম, আমাকে আজকে সমুদ্রের লবণাক্ত পানি যা বাড়িতে রয়েছে তাকে জীবিকা নির্বাহ করতে হচ্ছে বা বেঁচে থাকতে হচ্ছে। ফাকালু আল্লাহুম্মা নাম, হ্যাঁ তোমাকে বেরোতে দেবো না, অবরোধ। ফাকাল আনশুদুকুমুল্লাহ ওয়াল ইসলাম, ইসলাম এবং আল্লাহর দোহাই দিয়ে বলছি হাল তাআলা তোমরা জানো আন্নাল মসজিদ দাকা বি আহলিহি, মসজিদ নববী প্রথম ছোট করে তৈরি করা হয়েছিল, জায়গা হচ্ছে না নামাজিদের, সাহাবায়ে কেরামদের জন্য জায়গা হচ্ছে না, নবী কারীম ঘোষণা করলেন ফাকাল রাসূলুল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون مهان الله سمست প্রশংসা درود সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই গত কয়েক সপ্তাহ আগে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মঙ্গলবারের সভায় আলোচনা হয়েছিল, কিন্তু আলোচনাটি অসম্পূর্ণ ছিল সময়ের স্বল্পতার কারণে। তাঁর জীবনী সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা হয়নি, তো আমাদের অনেক ভাইদের পরামর্শ যে সেই বিষয়টিকে কমপ্লিট করে দিলে দেড় ঘন্টায় সুন্দর হয়ে যেত আলোচনাটি, এজন্য আজকে এই অল্প সময়ে তাঁর জীবনের যেই দিকগুলি গুরুত্বপূর্ণ এবং আলোচনা হয়নি সেই দিকটি নিয়ে বা সেই কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা এবং খলিফায়ে রাশেদ, মুহাজিরিনদের অন্তর্ভুক্ত, মুহাজির শুধু মুহাজির নয়, দুইবার হিজরত করেছেন যেমন আলোচনা এর আগে বলেছি, একবার হাবাসার হিজরত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা মেয়ে রোকাইয়াকে নিয়ে তার স্ত্রী, আর একবার হিজরত করে মদিনায় এসেছেন। প্রথম যুগে তিনি ইসলাম গ্রহণ করেছেন, মিনাস সাবিকিন আল আউয়ালিন, মুহাজিরিন এবং আনসারদের আল্লাহ প্রশংসা করেছেন কোরআনে, সূরা হাশারে মহান আল্লাহ ইরশাদ করেছেন লিল ফুকারা ইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, দরিদ্র যারা মুহাজির হিজরতকারী মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তাদের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে দেশ থেকে নির্বাসিত করা হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল, মক্কা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল, ওয়া আমওয়ালিহিম তাদের ধন সম্পদ ছেড়ে আসতে হয়েছিল, তাদেরকে ধন সম্পদ বাড়ি ঘর সব কিছু ছেড়ে আসতে, ব্যবসা বাণিজ্য মক্কার লোকদের ব্যবসা ছিল ছেড়ে আসতে হয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় ব্যবসায়ী ছিলেন মক্কায়, সব কিছু ছেড়ে আসতে হয়েছিল। তারা কি জন্য হিজরত করে এসেছিলেন, তারা যদি কনসিডার করতেন একটু কুফরির সাথে শিরকের সাথে, তাদের সাথে যদি আতাত করে নিতেন কম্প্রোমাইজ করে নিতেন তাহলে তারা তো চাইছিল যে আসো আমাদের মেলাতে এসো আমাদের পূজার সময়ে এসো আর তোমাদের সাথে নামাজ পড়ে নেবো, অসুবিধা কি, তোমাদের নামাজ আমরা পড়ে নিলাম আর আমাদের দেবী দেবতার কাছে তোমরাও আসলে অংশ নিলে,
তখন আল্লাহ কোরআনের এই সূরায় কাফেরুন নাযিল করেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন লা আবুদু মা তাআবুদুন, হে কাফেররা শুনে রাখো, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যেসব বাতিল মাবুদের পূজা করো, পুতুল প্রতিমার পূজা করো, তার পূজো আমরা মুসলিম তাওহিদবাদী করতে পারি না। ঘোষণা স্পষ্ট। তো ধর্মীয় ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো রকমের সন্ধি নেই কুফরের সাথে শিরকের সাথে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছিলেন এই মুহাজিরিনদের সাথে যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, তাদের উদ্দেশ্য ছিল ইয়াবতাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর অনুগ্রহ উদ্দেশ্য ছিল, যে হিজরতের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ হাসিল হবে, রহমত হাসিল হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, না হলে তাদের সাথে একটু নতি স্বীকার করে থাকলেই হতো, তাদের সাথে একটু কম্প্রোমাইজের সাথে থাকলেই হতো, তাদের বাতিল মাবুদের বিরুদ্ধে না কিছু বললেই হতো, তাদেরকে বললে হতো ঠিক আছে আমরা করছি তোমরাও করো অসুবিধা নেই, তাদেরকে দাওয়াত না দিলেই হতো ইসলামে, তাদেরকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই মানে তোমাদের তাহলে 360টি মূর্তি হচ্ছে মিথ্যা ইনডাইরেক্ট। হ্যাঁ, এই জন্য তারা বলতো ইয়াসুব্বু আলাইহা তানা, মোহাম্মদ আমাদের দেবী দেবতাকে গালিগালাজ করছে, গালিগালাজ তো নয় কিন্তু বুঝে নিল তারা যে গালিগালাজ হয়ে গেল, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই মানে বাতিল মাবুদ। যেমন আমাদের দেশের কবর পূজারি মাজার পূজারীরা কোরআন হাদিসের অনুসারীদেরকে বলে যে আরে এরা পীর ওলি আউলিয়াকে মানে না, এরা বিয়াদুবি করে, এরা গালিগালাজ করে, কোনোদিন শুনেছেন কোরআন হাদিসের অনুসারী ওলি আউলিয়াকে গালিগালাজ করবে? অসম্ভব কথা। কিন্তু তারা বুঝে নেই যে যখন কবরের পূজা করলো না, কবরের সেজদা করলো না, আমাদের মতো মুশরিক হলো না, তাহলে গালিগালাজ হয়ে গেল। হ্যাঁ, কাগজ কবরে চাদর চড়াতে আসলো না, কবরে ওরসের মেলায় হাজির হলো না, কবরে মাজারে খাসি মোরগ নিয়ে আসলো না, তখন তারা ওলি আউলিয়ার সম্মান করলো না, অবমাননা করলো, অপমান করলো আর গালিগালাজ করলো ইত্যাদি ইত্যাদি। ওহাবি এই নাম তারা তখন ছেড়ে দিল বাজারে, জোহাবি ওহাবি কোনো কিছু নাই, কোরআন এবং হাদিসের কথা বললে, আল্লাহ এবং রসুলের কথা বললে, সহি কথা বললেই কবর পূজারি বাতিলপন্থীর ওহাবি বলে। যেমন মক্কার মুশরিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এ কথা বললে তাদেরকে সাবি বলতো, সাবি এখানে ওহাবি, কবর পূজারির ওহাবি আবিষ্কার করেছে আর মক্কার মুশরিকরা বলেছিল সাবি, সাবি মানে তাদের ভাষায় বেদিন, মানে আসল দিন নেই তার কাছে, বেধর্মী। তারা বলতো না যে তুমি ইসলাম কবুল করেছো, আবু বকর ওমর ওসমান যখন মুসলমান হলেন তখন তারা বলতো না যে ইসলাম গ্রহণ করেছে, বলতো যে সাবাতা, তুমি সাবি হয়ে গেছো মানে বেধর্মী হয়ে গেছো, বেদিন হয়ে গেছো। তো তারা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করেছিলেন দিনকে শক্তিশালী করার জন্য, যে মদিনায় ক্ষেত্র ভালো, এখান থেকে দিনকে শক্তিশালী করা যাবে, দিনের জন্য আল্লাহ রাস্তায় সশস্ত্র সংগ্রাম করা যাবে, জিহাদ ফি সাবিলিল্লাহ করা যাবে, তাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূলহু। এই মুহাজিরিন এরা কি করেছিলেন? আল্লাহ এবং রাসূলের সাহায্য করেছিলেন, ইয়ানসুরুনা আল্লাহ ওয়া রাসূল, আল্লাহর দিনের সাহায্য করেছিলেন, আল্লাহর রাসূলের সাহায্য করেছিলেন। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেছেন এরাই সত্যিকার মুসলমান, এরাই সত্যবাদী তাদের ইসলামে, যারা মাল ধন সম্পদের পরোয়া করেনি, যারা নিজের বাড়ি ঘরের পরোয়া করেনি, সব কিছুকে ত্যাগ করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছিলেন, তাদের একজন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা। এই খলিফা খলাফায়ে রাশিদিন যে চারজন, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ, আলাইকুম বিসুন্নতি, আমার আদর্শকে তোমরা মজবুত করে ধারণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিনা মিন বাদি, আমার খলাফে রাশেদিনের আদর্শকে তোমরা মজবুত করে ধারণ করবে। এই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দুই একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, সেই হাদিসগুলি আপনাদের সামনে আজকে বর্ণনা করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় কিছু লোকেরা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করল। একজন ইহুদি আবদুল্লাহ বিন সাবাহ, ইবনে সাবাহ, দেখলো যে ইসলাম তো শক্তিশালী হতেই যাচ্ছে, ঠেকাতে পারলাম না, তখন সে ইসলাম গ্রহণ করলো, মুনাফিক রূপ ধারণ করলো ইসলামের, ইয়ামান থেকে বেরোলো, বিভিন্ন শহরে যেত, যাওয়ার পরে বিভ্রান্তি ছড়াতো, দেখো খলিফা ভালো না, হযরত উসমানের জামানে খলিফা ভালো না, সে স্বজন প্রীতি করছে, সে এইরকম কাজ করছে, সেই রকম করছে, ইহুদিদের চক্রান্ত, ইহুদিরা সর্বদা ইসলামের চরম ক্ষতি করেছে,
আর ইহুদিদের মধ্য থেকে মুনাফেক যারা হয়েছে, মুনাফেকের বেশি ক্ষতি যারা মুসলিমের লেবাস পরে ক্ষতি করেছে, মুনাফেক আর ইহুদি, এই দুটি শত্রু বড় শত্রু ইসলামে। ইহুদি যারা হয়তো ইহুদি হয়েই আছে, আল্লাহ করে বলছে আশাদুন নাস আদাওয়াতা ইল্লাযীনা আমানুল ইহুদ, মুমিনদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদ, ইহুদি বড় শত্রু, আর মুনাফিক বড় শত্রু, এদের দ্বারা ক্ষতি বেশি হয়েছে যারা ঘরের শত্রু। তো ঘরের শত্রুর মধ্যে চরম মানে বিপজ্জনক শত্রু হচ্ছে মুনাফিক, আর বাইরের শত্রুর মধ্যে বিপজ্জনক শত্রু হচ্ছে ইহুদি। এই আবদুল্লাহ বিন সাবা ইহুদি গেল শাম দেশে, সেখানে তাল পেল না, সেখানে চান্স পেল না, সেখানে হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানকার গভর্নর ছিলেন, আর সেখানে অনেক সাহাবাই কেরাম বসবাস করতেন, সেখানে কিন্তু তার বিভ্রান্তি ছড়াবার চান্স পেল না, চলে গেল মিশর। মিশরে গিয়ে বিভ্রান্ত করতে পারলো, সাহাবাই কেরামের তেমন কোনো সংখ্যা ছিল না সেখানে, লোকেরা শুনে শুনে অনেকে মুসলমান হয়েছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই প্রশিক্ষণ পায়নি, এদেরকে বিভ্রান্ত করলো, এদের মন মগজকে খারাপ করে দিল, ইসলামিক খেলাফতের বিরুদ্ধে, খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত করে ফেললো, তাদের একটি দলকে মদিনায় পাঠিয়ে দিল বিভিন্ন অভিযোগ নিয়ে, দাবি দাওয়া নিয়ে, এবং এমনকি না এই খলিফাকে রাখা যাবে না, একে সরাতেই হবে, এর শুধু সরিয়ে দেওয়া না, একে মেরে দিতে হবে, মেরে না দিলে সমস্যার সমাধান হবে না, মারতে হবে। এই যে খারেজি মেজাজ কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করে মুসলিম, আর তার বিরুদ্ধে এই যে হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে খারেজি মেজাজ, খারেজিদের কাজ। তো এরা এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করলো, এমন ভাবে বাড়ি ঘেরাও করলো যে তাকে মসজিদ নববীতে নামাজ পড়তে দিত না তারা। তিনি একটি কূপ নিজের পয়সা দিয়ে খরিদ করে ওয়াকফ করে দিয়েছেন যে মুসলমানরা সবাই পান করবে, তার মধ্যে আমি একজন থাকবো, আমিও পান করব। সেই কূপের মিষ্টি পানি পান করতে দিতেন না, লোনা পানি, সমুদ্রের পানি পান করে কয়েকদিন তাকে বেঁচে থাকতে হয়েছে। এই ঘেরাও করে থেকে তাকে শেষ পর্যন্ত তারা শহীদই করে দিল। নবী করিম সাল্লামের সুসংবাদ ছিল হযরত উসমানের জন্য যে তুমি শহীদ হবে। এই ক্ষেত্রে বুখারীতে হাদিস আছে, নবী করিম সাল্লাম একবার ওহদ পাহাড়ের ওপরে ছিলেন, তার সাথে ছিলেন আবু বকর, ওমর, উসমান। ওহদ পাহাড় কাঁপতে শুরু করলো, থরথর করে কাঁপতে শুরু করলো, সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসবত ওহদ, ওহদ তোমার হয়েছে কি, চুপ করো, তুমি স্থির হও, ফাইন্নামা আলাইকা নবিয়ুন, তোমার উপর একজন নবী রয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া সিদ্দিকুন, আবু বকর সিদ্দিক রয়েছেন যার উপাধি সিদ্দিক, ওয়া শাহীদান, দুই শহীদ রয়েছেন তোমার উপর, দুই শহীদ রয়েছেন, তোমার কত মর্যাদা যে তোমার উপর পা রেখেছেন নবী, সিদ্দিক আর দুই শহীদ, ওমর এবং উসমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে অগ্নিপূজক মজুসি গোলাম ফিরোজ, ফিরোজ আমাদের এক শ্রেণীর জাহেলরা ছেলের নাম ফিরোজ রাখে, শিয়ারা খুব বেশি নাম রাখে, ইরানে ফিরোজ নামটি পাইকারি হারে পাবেন, যেমন আরব দেশে মোহাম্মদ আর আবদুল্লাহ ঘরে ঘরে পাবেন, তেমন ইরানে ফিরোজ নামটি ঘরে ঘরে পাবেন। কত বড় শত্রু এরা ইসলামের এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামিক খেলাফতের, চিন্তা করতে পেরেছেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের উপমহাদেশের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মূর্খরা ছেলেদের নাম ফিরোজ রাখে না, রাখবেন না, বড় শত্রু। প্রথম ফিতনার দরজা ওপেন হয়েছে হযরত ওমরের শাহাদাত, হাদিসে আছে যে ফিতনার দরজা, লড়াই, খুন, এর দরজা খুলেছে মুসলিম উম্মাতে দ্বন্দ্ব, তার আগে এক, সব ছিল সব এক, কোনো ফাটল ছিল না, অন্তরে ফাটল ছিল না, বাহ্যিক কোনো ফাটল ছিল, দল উপদল ছিল, এই যে অন্তরের ফাটল ধরলো, আর এই যে খুনের রক্ত, রক্তের দরজা খুললো মুসলিম উম্মাতে হযরত ওমরের শাহাদাতের মাধ্যমে। এগুলো পূজক ফজরের নামাজে তেলাওয়াত চলছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় গিয়ে আঘাত করলো নিজের ব্যক্তি স্বার্থের কারণে, আর তাকে শহীদ করলো, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। হযরত উসমানকে শহীদ করলো এই ইহুদিদের চক্রান্ত আর মুসলিম ফিতনা সৃষ্টিকারী লোকেরা, ইহুদিদের চক্রান্তের শিকার হয়ে। তো ওই সময় সম্পর্কে একটি হাদিস রয়েছে, সুমামা বিন হাজান বর্ণনা করেছেন যে আমি সেই দিন মদিনায় ছিলাম যেই দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উকি মেরে এই ফিতনা সৃষ্টিকারী যারা অবরোধ করেছিল, ঘেরাও করেছিল হযরত উসমানের বাড়ি, তাদেরকে সম্বোধন করতে লাগলেন, বলেন আনশাদুকুমুল্লাহ আল ইসলাম, তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, ইসলামের দোহাই দিয়ে বলছি, তোমরা মুসলিম, আমি মুসলিম, হাল তাআলামুন, আচ্ছা তোমরা জানো এই ঘটনা, আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করলেন হিজরত করে, ওয়ালাইসা বিহা মাউন ইউস্তাযাবু গায়রা বীর রুমা, মদিনায় একটি কূপ ছাড়া
কোনো কূপ ছিল না মিষ্টি পানির, সেই কুয়ার নামটি হচ্ছে বীরে রুমা, রুমা কূপ, বীর মানে কুয়া। ফাঁকা আলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, এটি ছিল অমুসলিমদের হাতে, বললেন মাইয়াস্তরি বীরা রুমাতা, কি আছে যে বীরে রুমা খরিদ করে দিতে পারবে, ইয়াজ আলো দালুয়াহু মাদিলাইল মুসলিমিন, এবং তাতে তারও অংশ থাকবে, মুসলমানরাও পান করবে, সবাই ওয়াকফ থাকবে তাদের জন্য, ওয়াকফ মানে সবাই তাতে উপকৃত হবে মুসলিমরা, আর তার সাথে যে খরিদ করবে সেও উপকৃত হতে পারে, তারও হা করেছে, এটি সাদকার মতো নাই, সে তারও অংশ থাকছে তাতে। বেখাইরিন লাহু মিন হাফিল জান্নাহ, তার জন্য জান্নাতের চাইতে উত্তম প্রতিদান রয়েছে, এই বীরে রুমার চাইতে উত্তম প্রতিদান আল্লাহ তাকে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হযরত উসমান বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি ফাস্তারাইতু আমিন সুলবে মালি, আমার নিজস্ব ধন সম্পদ দিয়ে, হালাল সম্পদ দিয়ে আমি ক্রয় করে দিলাম। ওয়া আনতুম ইয়াউমা তামনাউনি আন আশরাবা মিনহা হাত্তা আশরাবা মিন মাইল বাহরি, আর আজকে সেই মিষ্টি পানি আমার খরিদ করা কূপ থেকে পানি পান করতে দিচ্ছ না আমাকে, আমাকে সমুদ্রের পানি, লোহিত সাগরের পানি পান করতে হচ্ছে, আমার বাড়িতে কোনো মিষ্টি পানি নেই, কূপ পর্যন্ত আমার ছেলে মেয়েদেরকে পৌঁছতে দিচ্ছ না। ফাকালু আল্লাহমার নাম, এই ফিতনা সৃষ্টিকারীরা ইহুদিদের যারা ষড়যন্ত্রের শিকার, ইহুদিদের গোলাম হয়ে পড়েছিল, তারা বলে আল্লাহমার নাম, হ্যাঁ দেবো না তোমাকে পানি পান করতে, হটকারিতা। ফাকাল আনসদকুমুল্লাহ ওয়াল ইসলাম, আল্লাহর দোহাই দিয়ে বলছি, ইসলামের দোহাই দিয়ে, হাল তালামুন, তোমরা জানো, আন্নাল মসজিদ দাকা বি আহলিহি, নবী করিম যখন প্রথম মসজিদ তৈরি করে, মসজিদটা ছোট হয়ে গেল, এতিমের কাছ থেকে পয়সা দিয়ে খরিদ করে নবী সাল্লাম মসজিদ করলেন, কিন্তু জায়গা সংকীর্ণ হয়ে পড়লো, মুসল্লির সংখ্যা বেড়ে গেল। ফাকাল রাসূলুল্লাহ, তখন রাসূল বললেন যে মসজিদকে প্রশস্ত করতে হবে, আরো কিছুটা জায়গা এর সংলগ্ন খরিদ করতে হবে। ফাকাল মাইয়াস্তারি বুকাত আলে ফুলান ফায়াজিদুহা ফিল মসজিদ, কে আছে যে অমুক লোকের জায়গাটি খরিদ করে দেবে এবং সেটি মসজিদে ওয়াকফ করে দেবে, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তাকে এর উত্তম প্রতিদান দেবেন। ফাস্তারাই তো আমিন সুলবে মালি, আমি নিজস্ব ধন সম্পদ দিয়ে খরিদ করে দিয়েছিলাম মসজিদের অংশ, ফান্তুমলি আমার তামনা অনি আনো সাল্লি আফিহা রাকাতাইন, আর আজকে বাধা দিচ্ছ যে সেই মসজিদে গিয়ে আমি দুই রাকাত নামাজ পড়বো, তা নামাজ পড়তে দিচ্ছ না, এমনভাবে অবরোধ করেছিল যে বাড়ি থেকে তারা বের হতে দিচ্ছিল না ফেতনা সৃষ্টিকারীরা। ফাকাল তা বলে, হ্যাঁ তোমাকে মসজিদে ঢুকতে দেবো না, কাল আনসদুকুমুল্লাহ আল ইসলাম, তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে বলছি, হাল তালাম, তোমরা জানো, আননি জাহাজতু জাইসাল ওসরা মিন মালি, আমার ধন সম্পদ দিয়ে তাবুকের যুদ্ধের সেনাদের আমি প্রস্তুত করে দিয়েছিলাম, তখন এমন সংকটের মুহূর্ত ছিল আর্থিক দিক থেকে, মানুষের কাছে টাকা পয়সা ছিল না, খেজুর পাকা পাকা হয়ে আছে কিন্তু ঘরে আসেনি যে পয়সা হবে, কিচ্ছু নেই মদিনার লোকদের কাছে, হযরত উসমানের কাছে পয়সা ছিল, তিনি সেই ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা করেছিলেন, যার সম্পর্কে আলোচনা করেছি এর আগে। কাল আনসদকুমুল্লাহ, আর তো বললে, হ্যাঁ ঠিক আছে কিন্তু না, তোমার কিছু শোনা হবে না, কাল আনসদকুমুল্লাহ আল ইসলাম, তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে বলছি, হাল তা আলামুন, তোমরা জানো, আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আলা সাবির, সাবির মক্কা, এটা আরেকটি ঘটনা, একটা ওহুদ পাহাড়ের উপরের ঘটনা আগে বলেছি, আরেকটি ঘটনা আছে মক্কা একটি পাহাড়ের কথা, নবী সাল্লাল্লাহু সাথে ছিলেন আবু মামা ও আবু বকর ওয়া উমর ওয়া আনা, আল্লাহ রাসূলের সাথে আবু বকর ছিলেন, উমর ছিলেন, আমি ছিলাম, ফাতাহারাকাল জাবাল, সেখানেও পাহাড় সাবির পাহাড় কাঁপতে শুরু করলো, হাত্তা তাসাকাতাত হিজারাতু, এমন কাঁপতে শুরু করলো যে তার কিছু পাথর, কিছু অংশ পাথর ভেঙে পড়লো পাহাড় থেকে, এইভাবে কাঁপতে শুরু করেছিল পাহাড়। ফারাকাযাহু বিরিজলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ পা দিয়ে একটু আঘাত করলেন সেই পাহাড়ের উপর, লাথি মারলেন, থামো কি তুমি কাঁপো এইভাবে, কাল উসকুন সাবির, হে সাবির তুমি থামো, ফাইন্নাম আলাইকা নবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান, তোমার উপর একজন নবী রয়েছেন, একজন সিদ্দিক রয়েছেন, দুই শহীদ রয়েছেন। কালু, তার বলে, হ্যাঁ জানি কিন্তু আমার শোনা হবে না, মানে শহীদ করবে, মারবে তারা, এমন উঠে পড়ে এসছে এই ফিতনা সৃষ্টিকারীরা। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আল্লাহু আকবার, সব কথা এরা স্বীকার করছে আর কোনো কথাই মানতে রাজি না এরা, আল্লাহু আকবার, শাহিদু ওয়া রাব্বাল কাবা, শাহিদু ওয়া রাব্বিল কাবা, এরা সাক্ষ্যদান করলো আল্লাহ কাবার কসম করে বলছি, এরা সব কিছু জেনে শুনে আমাকে এরা হত্যা করার জন্য এসেছে, জানছে, এমন কথা নয় যে আমার মর্যাদা সম্পর্কে জানে না, আমার অবস্থান সম্পর্কে জানে না, আমি যে নবীর কত প্রিয়তম মানুষ তা জানে না, না জানে, জেনে শুনে এরা হত্যা করার জন্য এসেছে, আন্নি শাহিদ, কাবার রবের কসম
আন্নি শহীদ, আমি শহীদ হয়ে যাব, আজকে এরা শহীদ করবে আমাকে। তিনবার এই কথা তিনি বলে আন্নি শহীদ, আমাকে সবাই রাব্বিল কাবা, আল্লাহ কাবার রবের কসম, এরা আমাকে আজকে শহীদ করবে। এই ছিল হযরত উসমান রাজি আল্লাহ তাআলার শেষ জামানার তাদেরকে সম্বোধন করে উপদেশ দেওয়া, কিন্তু তারা মানতে রাজি হয়নি, মিথ্যা অভিযোগ নিয়ে এসেছিল এবং প্রত্যেকটি অভিযোগের তিনি খণ্ডন করেছিলেন, মিথ্যা অপবাদের জবাব দিয়েছিলেন, তারপরও তারা মানতে রাজি হয়নি। আর একটি হাদিস রয়েছে যে হযরত উসমান রাজি আল্লাহ তাআলা সত্য পথে ছিল, সেই যুগে যারা ফিতনা সৃষ্টি করে তাকে হত্যা করেছিল তারা বাতিল পন্থী ছিল। সামিয়াতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুররা বিন কাব বলছেন যে আমি আল্লাহ রসুল থেকে শুনেছি, ওয়া যাকার আল ফিতান, ফিতনা সম্পর্কে, যে মুসলিম জাতির মধ্যে আপোষে দ্বন্দ্ব লড়াই ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, এক অপরের শত্রুতা করবে, ফাকার বাবাহু কাছাকাছি করে বর্ণনা করলেন, ফামাররা রাজুলুন মুকান্নাউন ফি সাউবিন, হঠাৎ করে এই আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চলছে ফিতনা সম্পর্কে, যে আমার উম্মতে একটা যুগ এমন আসবে যে ফিতনার দরজা ওপেন হয়ে যাবে আর মানুষ আপোষে দ্বন্দ্ব, আপোষে ফিতনা, আপোষে লড়াই কোলাহল। তো এই সময় হঠাৎ করে একজন লোক ওই রাস্তা দিয়ে অতিক্রম করছেন, কিন্তু গরমের রোদের সময় ছিল, সেই তাপের কারণে তিনি কাপড় দিয়ে তার মাথা মুখমণ্ডল ঢেকেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে জানতে পারছেন যে এই লোকটি কে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন হাজা ইয়াউমায়েদিন আলাল হুদা, হাজা ইয়াউমায়েদিন আলাল হুদা, এই যে লোকটি যাচ্ছে না মাথা মুখ ঢেকে কাপড়ে, এই লোকটি সেই ফিতনার জামানায় হেদায়েতের ওপর থাকবে, সঠিক পথে থাকবে, হকের উপর থাকবে। ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন ফিতনার যুগ আসবে, বিরোধ সৃষ্টি হবে মুসলিম জাতির মধ্যে, তখন দেখো দুই দল, দেখো তাহলে যেই দল হক সেই হকের দলে থাকবেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। সেই লোকটি কে, ফাকুমতু ইলাইহি, এ মুররা বলছেন যে লোকটিকে দেখতে পাচ্ছিলাম না, যে কে চিনতে পারছিলাম না, একটু এগিয়ে গেলাম যে দেখি তো লোকটিকে, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ফিতনার যুগে এই লোকটি হক পথে থাকবেন। ফায়জা হওয়া উসমান বিন আফফান, দেখলাম যে ওই লোকটি কাপড়ে দিয়ে যে ঢেকে রয়েছেন মাথা মুখমণ্ডল, তিনি হচ্ছেন উসমান রাজি আল্লাহ তাআলা আনহু। কাল ফাকবালতু আলাইহি বিওয়াজহি ফাকুলতু হাযা, কাল নাম, নবী সাল্লাল্লাহু সামনে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই লোকটি, বলছে হ্যাঁ এই লোকটি। তো এই হাদিস দ্বারাও বোঝা গেল যে হযরত উসমান রাজি আল্লাহ তাআলা আনহু এই ফিতনার যুগে হক পথে ছিলেন এবং নবী করিম সাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়িত হয়েছে, বাস্তবায়ন হয়েছে যে তিনি শাহাদাত বরণ করেছেন। হাদিসটি তিরমিজির ইবনে মাজার, ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি হাসান সহিহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন এই উসমান সম্পর্কে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইয়া উসমান, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে সম্বোধন করে বললেন যে হে উসমান, ইন্নাহু লাআল্লাহ ইউকাম্মিসুকা কামিসান, আল্লাহ তোমাকে একটি জামা দেবেন, একটি জামা আল্লাহ দেবেন, পরিয়ে দেবেন আল্লাহ, ফাইন আরাদুক আলা খালইহি, কিন্তু কিছু লোকেরা তোমার জামাটি জবরদস্তি খুলে নিতে চাইবে, এই খোলো জামা খোলো, খুলে নিতে চাইবে, ফালা তাখলাহু লাহুম, তুমি জামা খুলবে না, তুমি জামা খুলে দেবে না তাদেরকে জীবন থাকা পর্যন্ত। রাওয়াহু তিরমিজি, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এই জামা থেকে উদ্দেশ্য কি, হ্যাঁ খেলাফত, আল্লাহ জামা পরাবেন মানে খেলাফত দান করবেন, নেতৃত্ব দান করবেন আল্লাহ এই ইসলামিক জগতে, খেলাফত দান করবেন, আর লোকেরা ছিনিয়ে নিতে চাবে, তাদের দাবি এই ছিল এই মিসরি ফেতনা সৃষ্টিকারীদের, ইহুদিদের ষড়যন্ত্রে যারা শিকার হয়েছে এদের, যে তুমি খেলাফত থেকে সরো, তিনি ছাড়ছিলেন না কেন, ছেড়ে দেওয়ার তো সহজ ব্যাপার ছিল, এই যে ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, এর মাধ্যমে তোমার শাহাদাত হবে, আল্লাহ রাসূলের আদেশ, হেকমত আল্লাহ ভালো জানেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কথা বলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই উপদেশ দিতে পারতেন, দেখো যখন তারা চাইবে দিয়ে দিও, তারা ঝামেলা শেষ হয়ে যাবে, না নবী সাল্লাম একথা বললেন না যে দেখো তুমি প্রস্তুতি রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহাদের প্রস্তুতি নিয়ে বদর ওহুদের জন্য খন্দকের জন্য প্রস্তুতি নিয়েছেন, তিনি তো বলতে পারতেন যে উসমান তখন প্রস্তুতি রাখবে এবং তাদের বিরুদ্ধে লড়াই করে দমন করবে তাদেরকে, তাও বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও একটি পথ ছিল ফিতনা দমনের, সেটিও বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকটি ছিল যে সারেন্ডার, ঠিক আছে কি চাও আমাকে, আমি সাধারণ থাকবো, একজন সাধারণ মানুষকে নাও, খেলাফত নিয়ে নাও, তোমরা খেলাফত করো, সেই পথে নবী করিম অবলম্বন করতে নিষেধ করেছেন, না তুমি খলিফা বারহাক, তোমাকে মুসলিমরা তাদের পরামর্শের ভিত্তিতে সুরার ভিত্তিতে খলিফা বানিয়েছে, তুমি খলিফাই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসবে, তোমার কামিজ তোমার জামা খুলে দেবে না তাদেরকে। হযরত উসমান রাজি আল্লাহ তাআলা সম্পর্কে এই ফিতনা সৃষ্টিকারীদের কিছু ভ্রান্ত ধারণা ছিল, একটি হাদিসে এই ভ্রান্ত ধারণাগুলির কিছু আলোকপাত করা হয়েছে।
উসমান বিন আবদুল্লাহ বিন মওহিব বলছেন যে যা রাজুলুন মিন আহলে মিসর, মিসর থেকে মিসরের লোকেরাই ফেতনা সৃষ্টিকারীদের মধ্যে ছিল, ইহুদিদের এই আবদুল্লাহ বিন সাবা ইহুদির ষড়যন্ত্রের শিকার হয়েছিল, আর পরবর্তীতে আবদুল্লাহ বিন সাবা ইহুদির ষড়যন্ত্রের শিকার হয়েছে এই রাফেজি শিয়ারা, যারা হযরত আলীকে, আবদুল্লাহ বিন সাবা কত ফেতনা সৃষ্টিকারী ছিল, আকীদাও এদের ধ্বংস করেছে। এসব সমাজে বলতো, জানো হযরত আলীর মধ্যে উলুহিয়াত আছে, আল্লাহর মতো ক্ষমতা আছে, একটি কুফরি ছড়াতো। আর একটি বলতো, জানো হযরত আলী হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, ওসি বলা হয় মানে নবীর পর নবী ওসিয়ত করেছেন যে তাকেই খলিফা করতে হবে। কিভাবে আঘাত ইসলামের উপর, তাওহীদে আঘাত, কুফরি, আর তাওহীদ থাকছে না, মুশরিক হয়ে যাবে একজন লোক যদি হযরত আলীকে এলাহ বলে মুশরিক। আর কিছু লোক এরকম হয়েছিল, এই ভ্রান্ত ধারণা বিশ্বাসী হয়েছিল এই ইহুদি আবদুল্লাহ বিন সাবার ষড়যন্ত্রের শিকার হয়ে, যার ফলে তাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন তখন তাদেরকে ধরে বেঁধে গর্ত খনন করে আগুন জ্বালিয়ে, আগুন নিক্ষেপ করে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছিলেন। যে এরা চরম মুশরিক, আমার জীবদ্দশে আমি বেঁচে থাকতে এই কথা যদি বলে তো আমার মরার পরে কি করবে না। আর তাই সত্যি আজকাল এক শ্রেণীর মুশরিক, ইয়া আলী, ইয়া আলী মুশকিল কোশা, ইয়া হুসেন মাদদ, হযরত আলী থাকলে এদেরকে জ্বালাতেন, এদেরকে হত্যা করতেন। তো এই মিশরের ফেতনা সৃষ্টিকারী লোকদের একজন হজে এসছে, হজের মৌসুম, ইউরিদ হাজ্জাল বেত, বেতুল্লাহর হজের জন্য এসছে। সারা কমন জুলুসান, কিছু লোকদেরকে বসে দেখলেন, ফাকালে এসে মান হাওলাইল কম, এরা কারা, কারণ হাওলাই কোরাইশ, এরা কোরাইশ, কোরাইশ বংশের। কাল ফামানি শেখ সিহিম, ওদের মধ্যে একজন একটু আলেমের মতো শেখ বসে আছেন, বৃদ্ধ মানুষ, কালু আবদুল্লাহ বিন উমার, ইনি হচ্ছেন হযরত উমারের ছেলে আবদুল্লাহ। কালা ইবনা উমার, হে ইবনা উমার, ইন্নি সাইলুক আন শাইইন ফাহাদ্দিসনি, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি জবাব দেন আমাকে। হাল তাআলাম, আপনি জানেন, আন্না উসমান ফাররা ইয়াউমা উহুদ, আল্লাহু আকবার, দেখেন এদের অভিযোগগুলি কি রকম ভাবে, মানে বক্রতা তাদের অন্তরে এসেছে যে ঘটনাকে বাঁকা করে তারা পেশ করছে। আপনি জানেন যে হযরত উসমান ইহুদ উহুদের দিন উহুদের মাঠ থেকে, যুদ্ধের ক্ষেত্র থেকে পলায়ন করেছিল, যুদ্ধ করেনি, তার মানে হযরত উসমান মুনাফিক, নাউযুবিল্লাহ, বা কাবীরা গুনাহ করেছে, এ হচ্ছে তাদের অভিযোগ। কালার নাম, হ্যাঁ পলায়ন করেছেন, আবদুল্লাহ বিন উবাই মুনাফিকদের দলের মতো না যে রাস্তা থেকে ফিরে যাওয়া, কিন্তু যুদ্ধে যখন এমন হলো, হঠাৎ করে অতর্কিত হামলা হয়ে গেল, ওই যে 50 জন ও জাবালের রোমা যে ছোট্ট পার্টির উপর নিযুক্ত ছিল, ওরা যখন নেমে পড়েছিল তখন পিছন দিক থেকে আক্রমণ হয়ে গেল খালিদ বিন ওয়ালিদ আবু সুফিয়ানদের, তখন মানে হতভম্ব, কি করবে, তো অনেকেই যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে গেছিলেন, আল্লাহ তাদের ক্ষমা ঘোষণা করেছেন। পরে হাদিসটিতে শুনবেন জবাব, আবদুল্লাহ বিন উমারের জবাব। তারপরে জিজ্ঞাসা, হাল তাআলাম, দ্বিতীয় প্রশ্ন, আপনি জানেন, আন্নাহু তাগাইয়া বা ইয়াউম আন বাদর, তিনি বদরেও হাজির হন, আরে ওহদ থেকে পালায়ন আর বদরে হাজির হন, কেমন করে খলিফা বদরে হাজির হননি, তিনি গায়েব সেখান থেকে, ওয়ালাম ইয়া সাদা সেখানে উপস্থিত হননি। কালা নাম, ঘটনা, হ্যাঁ ঠিক। কাল হাল তাআলাম, আপনি জান, আন্নাহু তাগাইয়া বান বায়াতে রিজওয়ান, ওই যে হুদাইবিয়ার সন্ধিতে বায়াতে রিজওয়ান হয়েছিল গাছের তলায়, সেখানেও তিনি অনুপস্থিত। হ্যাঁ, গুরুত্বপূর্ণ জায়গাগুলো তিনি বদরে নেই, ওহুদে নেই, হুদাইবিয়ার সন্ধিতে বায়াতে রিজওয়ানে নেই, অভিযোগ দেখেন বাতিলপন্থীদের। সালাম ইয়া সাদা সেখানে উপস্থিত হননি। কালা নাম, হ্যাঁ বায়াতে রিজওয়ানে তিনি উপস্থিত হননি। কালা আল্লাহ আকবর, তখন এ মেসরি বলছে আল্লাহ আকবর, কাজ হয়ে গেছে, তাহলে কাজ হয়ে গেছে, কি রাখা যাবে না, হ্যাঁ কাজ হয়ে গেছে, আবদুল্লাহ বিন উমারও সাক্ষী দিচ্ছেন। তখন শুনেন কালা ইবনে উমার, আবদুল্লাহ বিন উমার বলছেন, তাল হে মিসরি, আজ এসো তোমাকে বলি মূর্খ, ওবাইয়েন লাকা, তোমার জন্য হাল হকিকাত, মর্ম, আসল মর্ম বর্ণনা করি, আম্মা ফেরারু ইয়াউমা উহুদ, তিনি যে উহুদের রণক্ষেত্র থেকে পলায়ন করেছিলেন, ফা আশহাদু, আমি সাক্ষ্য দান করছি, আন্নাল্লাহ আফান, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, কারণ কোরআনে আয়াত রয়েছে যারা এই অবস্থা অতর্কিত হামলায় টিকতে পারেননি তাদের মার্জনার ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। কোরআনে রয়েছে উহুদ যুদ্ধের যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেই ক্ষেত্রে স্পষ্ট আয়াত রয়েছে, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিলেন, যেহেতু এটা অতর্কিত হামলায় বরদাস্ত না করতে পেরে হয়েছে। ও আম্মা তাগাইয়াবাহু আন বাদার, তুমি যে বললে যে বদরে তিনি অনুপস্থিত, শুনে রাখো, ফাইন্নাহু কানাত তাহতাহু রুকিয়া বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী ছিলেন আল্লাহ রাসূলের প্রিয়তমা মেয়ে রুকিয়া, আর ওয়া কানাত মারিযাতান, তিনি অসুস্থ ছিলেন মদিনায়, ফাকাল আলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম, আল্লাহ রাসূল বললেন, দেখো উসমান, তুমি যুদ্ধে বদরে যেতে পারবে না, সবাই যাবে তুমি যেতে পারবে না,
তিনি কান্না করতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রথম যুদ্ধ মদিনা থেকে সবাই যাবে, আমি যেতে পারবো না, যান যাবো আমি। দেখো তুমি যেও না, তুমি এই সব পাবে। নবী সাল ইন্নালাকা আজরা রাজুলিন মিম্মান শাহেদা বাদালান ওয়া সাহমাহু, তোমার জন্য গ্যারান্টি দিচ্ছি যে যেই ব্যক্তি বদরে হাজির হয়ে জিহাদ করবে, শহীদ হবে বা গাজী হয়ে ফিরে আসবে, তার সমান তুমি মদিনায় আমার এই রকিয়া তোমার স্ত্রী, আমার মেয়ে তোমার স্ত্রীর খেদমত করে সেবা শুশ্রূষা করে সে সওয়াব পাবে, আল্লাহ তোমাকে সওয়াব দেবেন। শুধু সওয়াব না, ওয়াসাহমাহু, এবং বদরে হাজির হয়ে যে গনিমত আমরা নিয়ে আসবো সেই গনিমতে তোমার ভাগ থাকবে সমান। তুমি যেন হাজির হয়েছো, যেহেতু এ খেদমত কে করবে, আমিও চলে যাবো জিহাদে, তুমিও চলে যাবো, তো কে খেদমত করবে কি, আমার মেয়ে তোমার স্ত্রী। হ্যাঁ, মেয়েদের সেবা হয় তার বাবার পক্ষ করে, আর না হলে তার স্বামীর পক্ষ করে, এছাড়া আর করবে কে। ও আম্মা তাগাইয়িবুহান বায়াতি রিজওয়ান, এই যে মিসরি তুমি যে বললে যে বায়াতি রিজওয়ান হুদাইবিয়ার সন্ধিতে হযরত উসমান উপস্থিত হননি, শোনো, ফালাউ কানা আহাদুন আআযযা বিবাতনি মাক্কাতা মিন উসমান লা বাসাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে দূত হিসাবে কুরাইশদের কাছে পাঠিয়েছিলেন, তিনি তো মক্কায় গেছেন এই উদ্দেশ্যে যে তাদের সাথে একটা কিছু কথাবার্তা হয়ে চুক্তি হয়ে যাক, যার মাধ্যমে আমরা উমরা করতে যেতে পারি, মক্কায় ঢুকতে পারি, যেহেতু মক্কা তখনও কাফেরদের কবলে, তাদের দখলে, তো এই উদ্দেশ্যে তাকে পাঠিয়েছেন। যদি হযরত উসমান চাইতে কেউ মর্যাদাশালী হতো, কেউ যদি মক্কায় যাওয়ার জন্য মুসলমানদের মধ্য থেকে ওই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হতো যে সেখানে গেলে এই কাজটি করে আসতে পারবে, তাহলে তাকে পাঠাতেন না। বিকেরি সাল্লাম হযরত উসমানকে কেন নির্বাচিত করলেন, এই জন্য যে তার আত্মীয় স্বজনরা হযরত উসমান বানু উমাইয়ার, এই উমাইয়া গোত্রের অনেক কাফের নেতারা মক্কাতে আছে, কমপক্ষে আত্মীয়তার কারণে একটু তার সাথে সহনশীল হবে, তার কথাবার্তা শুনবে, তার উপরে আঘাত করবে না, তাকে অপমান হয়তো করবে না, তাকে মারধর করবে না, তাকে হত্যা করবে না, যে আত্মীয়।